Assalamualaikum, shabai ke shubhechha. Ami RJ Kebria bolchi, Dhaka FM YouTube channel theke. Amader channel ti hoche www.youtube.com/dfm904. Jei original channel ei murte apnara achen. To shabai ke onushthan shonar age binito bhabe onurodh korchi amader channel ti subscribe korbar jonno. Ekhane subscribe button ti ache, please click korben. Pashe ekta bell button ache, button ti on kore neben. Shobar proti request thakche. Thank you very much. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্প অনুষ্ঠানে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এই মুহূর্তে, এবং আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। সপ্তাহ ঘুরে শ্রাবণের এই মাস চলছে, এবং কিছুদিন আগেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলাম। এবং একই সাথে যেটা বলতে চাই যে শ্রাবণ মাস মানেই হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি। শ্রাবণ মাস মানেই মনে পড়ে যায় বাঙালি সংস্কৃতিতে 22শে শ্রাবণ। যাই হোক, সেরা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই রাত্রেবেলা কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অন্যরকম রাত, একেবারে শুষ্ক। তো সব কিছু মিলিয়ে ওয়েদারটা একটু অন্যরকম, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগাটাও একটু অন্যরকম। তো আজকের এই জীবন গল্পটা মানে কন্টেন্টের দিক থেকে অন্যরকম। কন্টেন্ট বলছে এই কারণে যে যিনি আসলে আজকে নিজের জীবন গল্পটা এখানে বলতে যাচ্ছেন, তিনি একজন আপাদমস্তক। তাকে দেখতে যেটা মনে হয় আপনারা ফেসবুকে যে ছবিটা দেখেছেন, তিনি একজন পরহেজগার মানুষ, মানে ধার্মিক, মানে বলা যেতে পারে আমরা আর কি। ওকে, সো তার সঙ্গে আমরা পরিচিত হই, তার জীবন গল্প কী আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আপনি আপনার নামটা একটু বলুন। মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম। মুফতি শব্দটা আপনি মানে আমি যতদূর জানি যে এটা মাদ্রাসার একটা টাইটেল পাস করলে তারপরে মুফতি, আপনি পড়াশোনা করেছেন কোথায়? জি স্যার, আমি প্রথমে স্যার জাজিরা থেকে ইসলামিয়া মাদ্রাসার থেকে দাখিল পাস করলাম। তারপরে স্যার পার্শ্ববর্তী এলাকা কাজিয়ার সিনিয়র মাদ্রাসা থেকে আলেম পাস করলাম স্যার। আচ্ছা। তারপর নারায়ণগঞ্জ ওই চাষারা থেকে ফাজিল পাস করলাম, আল্লাহ করাইলেন। মাদারীপুর আলিয়া থেকে হাদিস গ্রুপে পাস করলাম টাইটেল স্যার। তারপরে ঢাকা আলিয়ার থেকে ডবল টাইটেল, ওইটা হলো তাফসির বিভাগ পাস করলাম। তারপরে ফেকা গ্রুপ যেটা ত্রিপল টাইটেল পাস করলাম, ওইটা পাস করলে মুক্তি বলা হয়। ওকে জি। তারপরে তুলারাম কলেজ থেকে বিএসএস কমপ্লিট করলাম। অনেকগুলো ডিগ্রি আপনি নিয়েছেন, আল্লাহর রহমত, মাশাআল্লাহ। ওকে, আমরা জীবন গল্পই শুনবো আপনার, এবং ছোটবেলা থেকেই শুনবো, তখন হয়তো ধারাবাহিকভাবে বিষয়গুলো চলে আসবে। একটু প্রথমে জানতে চাই আপনার বর্তমান বয়স কত? স্যার আমার বর্তমান বয়স 47 বছর। 47 বছর। আপনার বাবার নাম? মোহাম্মদ ইমান উদ্দিন মোল্লা। আর জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান শরীয়তপুর ডিস্ট্রিক্ট জাজিরা থানা গফুর মোল্লার কান্দি গ্রাম। আপনি এই অনুষ্ঠানটা শোনেন নিয়মিত? জি স্যার শোনেন, এবং ওনার ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন উনি আপাদমস্তক, একজন ধর্মপ্রাণ মানুষ, ওনার লেভাস দেখে সেটা মনে হয়। আর তো এই ধরনের অনুষ্ঠান আপনি শোনেন, আপনি নিজে থেকে কেন অনুভব করলেন যে এখানে এসে আপনার জীবন গল্পটা বলা প্রয়োজন? থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন স্যার, খুব ধন্যবাদ আপনাকে। এটা আমি বলতে ইচ্ছা করে চাইছিলাম, আমি স্যার তিনটা কারণ এখানে আসলাম। তো তিনটা কারণ হচ্ছে স্যার, এক নম্বর কারণ আমার যে প্রেমের ঘটনা ঘটছে, লাইফ হিস্টোরি, জীবন কাহিনী, আমাকে এখনও অনেকেই ঘৃণা করে, আমার আগের বিবাহ ভেঙে গেছে। আচ্ছা না, সেটা আমরা ইন ডিটেলে যখন যাবো তখন বুঝতে পারবো, কিন্তু আমি মূল জিনিসটা যেটা জানতে চাই, যে থাকে না যে আমি রেডিওতে আসছি এই কথাগুলো এই কারণে বলার জন্য, ওইটা আমাকে এখনো ঘৃণা করে, আমি এখানে বললে তারা শুনবে, তখন তারা বুঝতে পারবে আসলে আমি সত্যি ছিলাম না। আচ্ছা, এক। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্যার, আমি যেই ভুল করছি এটা যেন দুনিয়ার কোনো মানুষ না করে, তাইলে আমি তো আল্লাহর রহমতে কাইটা উঠছি মোটামুটি। আচ্ছা, তো এটা খুবই মানুষকে সচেতন করার জন্য। জি স্যার। আর তিন নম্বর কারণ হচ্ছে স্যার,
পুরাই আমি কান্নাকাটি করি, আমার অবস্থা কি হবে? আমি কাল আমার স্ত্রী আমাকে চোখের পানি মুছাইয়া দেয় যে আল্লাহ ব্যবস্থা করবেন, আপনি চিন্তা করেন না। স্ত্রী কাল আমি বলি আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ নি কোনো ব্যবস্থা আমাকে করে দেন এর মাধ্যমে, এটাও একটা কারণ স্যার। ঠিক আছে, আমরা একটু শুনতে চাই ধারাবাহিকভাবেই আপনার ছোটবেলা থেকেই পুরো জীবন গল্পটা একটু শুনি, তারপরে আমরা না হয় আপনার এই তিনটা রিজনের সাথে মিলিয়ে দেখবো যে আসলে সব কিছুর মিল আছে কিনা। জি, উনি একজন মাওলানা মানুষ এবং ওনার ছবি আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন এবং ওখানে আপনারা আমাদের অনুষ্ঠান থেকে শুরু করে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করা যাবতীয় ইনফরমেশন ওখান থেকে পাবেন। শুরু করুন আপনি। স্যার, আমার প্রথম ঘটনা, আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, জি, তো তখন আমার একটা অনুভব হইলো আমি নামাজ পড়ব। আমি তখন থেকে স্যার নামাজ শুরু করে দিলাম, লজ্জা করে আমি সবচেয়ে পিচ্ছি। ওই সময় তো আমাদের সময় ক্লাসে মেয়েরা একটু বড় বড় ছিল, আমরা ছোট ছিলাম, আমাকে পিচ্ছি বলতো, সবচেয়ে ছোট ছিলাম, কিন্তু রোল নং ছিল স্যার এক। তো আমি পলায়া পলায় নামাজ পড়তাম, নামাজ ভালো লাগতো, ওই থেকে নামাজ শুরু করছি। নিজে থেকে ভালো লাগতো নাকি নামাজটা ভালো মানুষে পড়তো? আমারও মন চাইতো আমি নামাজটা পড়ি, আমি নামাজটা পড়তাম। ক্লাস ফোরে যখন উঠলাম তখন একটা অনুভূতি হলো মায়ের প্রতি আমি খুব দুর্বল হয়ে গেলাম। মা একটা স্বপ্নের কথা বললেন, মা আমাকে বললেন, বাবা তোমার মাদ্রাসায় পড়তে হবে। কি জন্য মা? তখন মা বললেন, বাবা আমি যখন, তুমি যখন আমার পেটে, আমার নানা তখন মারা গেছে, আমার নানা এসে আমার মাকে বললেন, আমি তখন জন্মগ্রহণ করি নাই, আমার জন্মের এক সপ্তাহ আগে আমার নানা নাকি বললেন আমার মাকে, তুমি খুশি হও, তোমার হাতে নূর আসতেছে। তখন আমার মা বললেন, তোমার নানা বলে গেছেন তোমার হাতে নূর আসে, এই জন্য তোমার নাম রাখছে আমি নুর ইসলাম, নুর ইসলাম থেকে নুরুল ইসলাম। ওকে, আচ্ছা। তখন ফোরে ওঠার পরে স্যার আমার মনটা এতই ব্যাকুল হলো মায়ের স্বপ্ন শোনার পরে, আমি স্কুলে আর পড়বো না, মাদ্রাসায় পড়বো। আচ্ছা, চিন্তাভাবনা করে আবার ফোর থেকে পরীক্ষা দিয়ে ফাইভে উঠলাম। ফাইভে ওঠার পরে রোল নং খানো আল্লাহর মেহরবানি এক হলো, তখন ওই যে মা স্বপ্নে দেখছে এই জন্য আমি মনে মনে ভাবছি মাদ্রাসায় পড়বো। জি। তো একদিন আমাদের এক স্যার সকলকে জিজ্ঞেস করতেছেন, তোমার জীবনের লক্ষ্য কি? আগে মেয়েদেরকে বললো, অনেকে অনেক কথা বলে, এক ছেলে বললো যে স্যার আমি বড় হয়ে গেছে বয়সে, যে আমি আর লেখাপড়া করবো না, ফাইভ পাস করে আমি, ফাইভ পাস করার পরে আমি গরিব মানুষ, আমার বাবাই কইছে আমি বিড়ি বেসমো, ওই ওই সময় নূরজাহান বিড়ি ছিল কাগজ ইসের পাতার। আরেক ছাত্র বলে যে ফাইভ পাস করলে আমার বাবা আমার বিবাহ করাই দেবো। তো আমাকে জিজ্ঞেস করার পরে আমি বললাম কি, স্যার আল্লাহর রহমতে মাওলানা হব, আল্লাহর রহমতে বসে। আর এই কথা শোনার পরে মেয়েরা হেসে দিল, আমি একটু লজ্জা পেলাম, ছোট মানুষ, ছোট মানুষ বড়দের মতো কথা, মাওলানা হবে কত আশা, মাওলানা সিন হোসনি কারে কয়। তা আমার মনে ধারণা মায়ের স্বপ্ন। আচ্ছা, তো হুজুর বললেন যে আল্লাহ সাহায্য তুমি মাওলানা হবে, আল্লাহর কোরআন শিক্ষা করতে পারবা। তো এই দুইটা জিনিস হওয়ার পরে আমি খুব ই হয়ে গেলাম যে আমি মাদ্রাসায় পড়বো, তো মাদ্রাসায় পড়বো। তো আমি বৃত্তি পাইলাম, ইচ্ছা করে মাদ্রাসায় চলে গেলাম। মা বলছেন মাদ্রাসায় যাওয়ার পরে ভালো লেখাপড়ায় ছিলাম, তখন সুস্থ ছিলাম, ক্লাসের মধ্যে ফার্স্ট হইলাম আল্লাহর মেহরবানি, পুরো মাদ্রাসার মধ্যে দেখা গেলো আমি ফার্স্ট। যেমন ফাইভ পাস করে আমাকে ভর্তি করা হয়েছিল থ্রিতে, আমি তো কিতাব বুঝি না ওই সময় স্যার, আমাকে থ্রিতে ভর্তি করা হইলো। জি, বাংলা ইংরেজি এই বুঝি মোটামুটি, ওগুলি বুঝি না। তো থ্রিতে ভর্তি করা হয়েছে, মনটা খুব খারাপ যে নিচের ক্লাসে দিল। তখন আমি খুব ভালোভাবে লেখাপড়া করতে শুরু করে দিলাম, তো লেখাপড়া কইরা আল্লাহ দয়া করে আমার মুখের দিকে চাইলেন, আমি স্যার ক্লাসে ফার্স্ট হইলাম, মাদ্রাসার মধ্যে ফার্স্ট হইলাম। ওকে, আমাকে থ্রির থেকে ফোর বাদ দিয়ে ফাইভে উঠাইয়া দেওয়া হইলো, মানে ক্লাস প্রমোশন দেওয়া, প্রমোশন, ডাবল প্রমোশন দিল ওই সময় আমাকে। পরবর্তী আরে আবার আমাকে ওই ফাইভ থেকে আবার ওইভাবেই ফার্স্ট হইলাম, আবার সিক্স বাদ দিয়ে সেভেনে উঠাইয়া ফেলা হইলো। ওই দুইটা ক্লাস স্যার আল্লাহর রহমতে কভার করলাম, কভার করার কারণে যাকলা খুব একটা সুনাম হইলো, আমি আমলও ভালো ছিলাম, ওই সময় থেকে সুন্নত পথে চলতাম। যাই হোক, দাখিল পরীক্ষা আসলো 1984, তো আমার বাড়ির থেকে মাদ্রাসা একটু দূরে, তো এই জন্য জাজিরা বাজার একটু লজিন আমাকে দেওয়া হইলো, আমার একটু সমস্যা, একটু লজিন থাকলাম। তো ইমিডিয়েটলি ওখানে একটা বড় মসজিদ আছে, আমার কণ্ঠ মোটামুটি সবাই পছন্দ করতো, মুয়াজ্জিন রাখার জন্য একটা কথাবার্তা চললো। আমি তখন বয়স হবে 14-15, আমার ইন্টারভিউ নেওয়া হইলো। তো ইন্টারভিউ নেওয়ার পরে যাই হোক কয়েকজন ছিল, আমি ফার্স্ট হইলাম আল্লাহর মেহরবানি, মুয়াজ্জিন চাকরি হয়ে গেল, গরিব মানুষের ছেলে, গরিবই ছিলাম মোটামুটি, টাকাটা একটু কাজে লাগলো আমার। বাবা কি করতো আপনার?
বাবা হেলথে চাকরি করতেন, পিয়ন ছিলেন। আচ্ছা, তো আমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। ছয় ভাই এক বোন। জি, মুয়াজ্জিন হলেন। তারপর মুয়াজ্জিন হইলাম। তো মুয়াজ্জিন ইমাম সাহেবের খাওয়া থাকা সব রেডি আছে স্যার, কিন্তু মুয়াজ্জিনের খাওয়া রেডি নেই। তো আমাকে বললো তো তুমি কষ্ট করতে হবে, মুয়াজ্জিন আজানও দিতে হবে, ক্লাসে লেখাপড়াও করতে হবে, একটা লজিনে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ভালো ছাত্রী হিসেবে তারা একটু মূল্যায়ন করে একটা লজিন কাছেই দেওয়া হলো। ওখানে বেশি খাটনি খাটাখাটি কিছু নাই। সকালে দুই তিনজন বলাহন পড়াইতাম কোরআন শরীফ সিবারা, রাতে দুই একজন বাংলা ইংরেজি দুই তিনজন ছোট্ট ছোট্ট। জি। তো বড় একটা মেয়ে আছে ক্লাস এই টেনে পড়ে, শিরিন, সে যে আমার কাছে পড়বে এটা আমি জানি না। আমি তখন দাখিল পরীক্ষা দিব স্যার, অর্থাৎ মেট্রিক পরীক্ষা দিব। তো মেয়েটা আমার কাছে সকালে পড়তে আসছে, আমি অতি ধার্মিক ছিলাম, ওই সময় মেয়ের দিকে তাকাইতাম না। তো লজিন হয়ে গেছে প্রায় ছয় মাস, অর্ধবধি ওর সাথে একটা অন্য কথা বলি না, কোরআন শরীফ পড়া যায় আমি নাও করি না, পড়া যায় আমি নিচের দিকে তাকাইয়া পড়া দিই, দেখার চেষ্টা করি না, এইভাবে চলে। কিন্তু মাঝে মাঝে মেয়েটা আমাকে মানে হাইসা হাইসা কিছু কথা বলে, যে আমাকে হুজুরে এত অল্প বয়সেই এত সুফি এইটা সেইটা কথাও বলেন না, এরকম কথা বলে। আচ্ছা, ওদিক দিয়ে মুয়াজ্জিন হিসাবে নামাজ পড়াই, আমার পড়াশোনা শোনার পরে সবাই খুশি। এক পর্যায়ে আমাকে বড় জামা গায়ে দিতাম গঞ্জামা, এ পর্যন্ত স্যার। জি। আমাকে অনেকেই সুফি সাহ বলে, কেউ কয় পীর সাহ ঠাট্টা করে, কেউ কয় আল্লাহর উলি হয়ে গেছে, এমন কয়। আমি ওদিকে খেয়াল করি না, আমল করি শুধু আল্লাহর জন্য, ওগুলো বুঝি না স্যার কিছুই। আর মেয়ের যে কি স্পর্শ এটা আমি কিছুই জানি না, কোনো মেয়ের সাথে প্রেমের কথা অদ্যাবধি হয় নাই ও পর্যন্ত, যখন আমি মেট্রিক পরীক্ষা দেবো আর কি, এসএসসি পরীক্ষা দেবো। হঠাৎ ওর মা আমার দূরবর্তী ফুফু সম্পর্ক হয়, তা আমাকে বলল, নুরুল ইসলাম তুমি এখন পোলাপান পড়ার দরকার নাই, তুমি নিজে একটু লেখাপড়া করো, তোমার কয়েকদিন পরে পরীক্ষা। আমি খুব খুশি হইলাম ফুফুর কথায়, আমি এখন আমার লেখাপড়া আমি করি। তো একটা ঘরে সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে আমি পড়তেছি নামাজ পড়ার পরে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে পড়াশোনা করানো লাগে না, ওরও পরীক্ষার সামনে, ওরটা একটু পরে, ও পড়তেছে ওই ঘরে, ওটা ওটা মানে শিরিন, শিরিন হ্যাঁ পড়তেছে। তো আমি কল্পনাও করি না, ওর দিকে আমার খেয়াল নাই কোনো। হঠাৎ করে আমি খেয়াল করতেছি ও ওই ঘরে পরে আমার দিকে বারে বারে তাকায়, কিন্তু আমি ওটা খেয়াল করলাম চাইলাম না, সেরকম আগ্রহ করে। আপনি যে বাড়িতে লজিং থাকতেন ওই লজিং এর, ওই লজিং ওলার মেয়ে? মেয়ে। জি। তো হঠাৎ করে খেয়াল করলাম ঘর থেকে চেয়ার থেকে উঠা, ডিস্টেন্স বেশি না একটু আর কি, তো আসলো, আমি পড়তেছি আমার পিছনে চেয়ারের কিনারে দাঁড়ায়, পিছনে দাঁড়াইলো, দাঁড়াইয়া দাঁড়াই রয়েছে। আমি স্যার কিছুই বলি না যে কে কিজন আসছেন, আমি আপনি করে কথা বলতাম, সেও আপনি করে কথা বলতো। তা অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, আমি পড়া পড়তেছি একটা আবারত আরবির দাখিল পরীক্ষার্থী পরীক্ষার। তো হঠাৎ করে পিছনে একটু গুনগুন কান্নার শব্দ পাই, তখন আমার হৃদয়ের মধ্যে একটা মশার দিল যে ব্যাপার কি। তো আমি তো তারপরে কিছু বলি না, আমি খুব ধার্মিক ছিলাম ওই সময়, এখন তো ওইটা নাই। জি। তো আমাকে হঠাৎ করে বলে, হুজুর আপনি এমন নিষ্ঠুর, করুণ সুরে, গলাটা খুব ভালো ছিল। তো মেয়েদের কথা তো যতই সুফি থাকি হৃদয় একটু গাঁথলো স্যার। তা আমি চিন্তা করলাম ও কি চায়, কাঁদতেছে। তখন আমি বললাম কি বলবেন বলেন, আবার বলে আপনি এমন নিষ্ঠুর, শুনতে চাইলেন না, আমার দিকে চোখ তুলে তাকাইলেন না, আমি কি চাই। তখন আমি বললাম আপনি কি চান বলেন, কেউ বলেন আমি যা চাই আমাকে দেবেন, আমি কই দেখেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তখন কয় না, ফট করে আমার হাতরা ধরছে, বলেন যা চাই দিবেন। আমি যেমন আমাকে সাবেক আমার দিলে যেরকম সুইটটা যায় স্যার, এমনি সুইটটা গেছি, গুণা হবে গুণা হবে, মনে মনে খেয়াল করি মুখে বলি না, সুইটটা যাইয়া আমি নিচের দিকে তাকে উইঠা মেলা করছি, অহন দিয়ে স্কিপেরা কান্দে, তখন মনটা নরম হয়ে গেলো আমার। তো আমি বললাম আচ্ছা আপনি কি চান বলেন, বলেন আপনি আমাকে দিবেন, বললাম তো আমি চেষ্টা করব। তখন আমি বলার পরে মেয়েটা বলতেছে, বলেন হুজুর আপনি সম্ভব না হইলেও দিবেন। তখন হঠাৎ করে চোখের দিকে কান্না হয়ে শোনার পরে চোখের দিকে তাকাইলাম, তাকাই দেখি ওর চোখে পানি। জি। আজকে দেখলাম এই ছয় মাস পরে ওর চেহারা কত সুন্দর দেখা, আমার দিলটা নরম হয়ে গেল। তা আমি ওনার বললাম হঠাৎ করে, ঠিক আছে তুমি যা চাও, আপনার থেকে তুমি বললাম, তুমি যা চাও আমার সম্ভব না হইলেও সম্ভব করে নেব ইনশাআল্লাহ। তখন হাসি দিল, চোখে পানি মুখে হাসি, অপূর্ব একটা ব্যাপার। হঠাৎ করে স্যার চলে গেল, হন চায় না, ঘরে চলে গেল। আমি কি কি চাইলা না, ঘর থেকে একটা খাতা কলম নিয়ে আসা লেখতেছে কে আই ডাবল এস কিস, মানে চুম্বন করা।
আমি অর্থ তো আমি জানি না, আসল তো আমি জানি। তখন বাংলায় লেখলো সম্মান করা। তখন যদি আমি কথা দিছি, আমাকে দুই গালে দুইটা দেওয়া হলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কী হয়ে গেল? আসলে তো এটা অন্যায় হলো, গুনাহ হইল। আমি করলামটা কি? আমি হঠাৎ একটা মেয়ের পাল্লায় পড়ে গেলাম। তো পড়ছি তো পড়ছি, আমি চলে গেলাম মসজিদে। তখন সকালে খাওয়া খাইলাম না, ওরা আমাকে ভুপু ডাকতাম দূরবর্তী। বুঝলাম খাবে খাইবে না তুমি, আমার মন ভালো না, খাবো না। আমি ওর প্রেমী বলে তা খুশি, এই জন্য আমি চিন্তাযুক্ত না স্যার। আমি চিন্তাযুক্ত একটা গুণা তো করলাম, আমি জীবনে মেয়ের স্পর্শ করি নাই, এটা হলো কি? এ করলাম কি? ওকে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহর কাছে। কিন্তু ওই যে শয়তানের কুফলি, ওই যে ইন্না শয়তান আলিল ইনসানি আদু মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য দুশ্মন শত্রু, নেক্সট সুরতে ধোকা দেয়। তখন আমার মনে হলো কি, একটা হাদিস মনে হইলো যে আল্লাহকে বিশ্বাস করা, যে আল্লাহ একক অদ্বিতীয়, অহদাহুল্লাহ শারিক আল্লাহ উস্কা কুই শরিক নেহি, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহকে একক বিশ্বাস করা আর মানুষের অন্তরে মানুষের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে ভালো কাজ, আর আল্লাহর সাথে শেরেক করা আর মানুষের অন্তরে ব্যথা দেওয়া সবচেয়ে এটা খারাপ কাজ, গুনাহ হয়। এইটা হঠাৎ শয়তান আমার ধোকা দিল নেক্সট সুরতে। তো আমি বললাম না, মেয়েটা অন্তর কষ্ট পাইছে, যাক কিছু না, যাক গা। তো এইভাবে রইল। পরদিন দেখি একটা কলম আইন আমার হাতে দিছে, পরীক্ষা কয়েকদিন পরে। জি, আপনার পরীক্ষা? আমার পরীক্ষা, আমার তো আর এক মাস আগে, ওরটা এক মাস পরে। তখন বললো গিফট। তখন আমি ওই যে স্যার মোটামুটি প্রেমে পড়ে গেছি, কলমটা নিলাম। রাতে কি আপনি কোথায় থাকতেন? রাতের বেলা? রাতের বেলা স্যার মসজিদে থাকতেন, মসজিদে ঘুমাতেন? মসজিদে ঘুমাতাম স্যার, এটা আমার সুবিধা ছিল, শুধু খাওয়া দাওয়া আর পড়া ওখানে, মসজিদে রুম ছিল থাকার। ওই ইনসান কলমটা আমাকে দিল, আমি নিলাম। ওই আমলে ছিল, এখন নাই স্যার। কয়েকদিন পরে একটা টুপি দিল স্যার, টুপিটা দেওয়ার পরে আমি এখন এত খুশি হয়ে গেলাম। আমার কিছু দুশ্মন ছিল অল্প সময়ে, আমার অল্প বয়সে আমার সুনাম এটা সহ্য করতে পারতেছিল না অনেকেই। ওরা মুখে আমাকে বন্ধু ভাবে, অন্তরে আমাকে শত্রুভাবে, আমি জানতাম না। হঠাৎ ওদের কাছে আমি বললাম খুশি হইয়া, এই শিরিন না আমার কিস দিছে বন্ধুদের কাছে, বন্ধুদের কাছে। আচ্ছা, আর আমার এই দেখ এই কলমটা দিছে আর আমার এই টুপিটা দিছে, খুব সুন্দর ফুল খাটাইয়া। দেখার পরে ওদের মাথা ঘুরে গেল, কিন্তু কিছুই প্রকাশ করলো না। হঠাৎ কয়েকদিন পরে দেখি মাদ্রাসার মধ্যে বিশাল একটা ব্যাপার, সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুরকে জানাইবো। তারা এইটাই মনে করছে যে কিস দিতে পারে আর কি না করছে। আসলে আমি ওর শরীরটা একটু হাত স্পর্শ করি নাই স্যার, কিন্তু আমি অবাক হয়ে গেলাম কি ঘটতেছে। হঠাৎ ওইখানে কথা বলে, ওইখানে কথা বলে। তো ওর আমার কাছে একজন আয়সা বললো, পাঁচটা লোক আমার ক্লাসমেটই সবাই প্রায়, একজন না দুজন নিচের ক্লাসে, আয়সা বলে তোর বিচার হবে, মেয়ের সাথে তোর সম্পর্ক, তোর শরীয়তের বিচার হবে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো নুরুল ইসলামের জীবনের গল্পে। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকে ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon natoker cheo natokiyo. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। কথা না বাড়িয়ে আমরা আমাদের যিনি আজকে গেস্ট নুরুল ইসলাম, আমি তার কাছে ফিরে যাচ্ছি। জি বলুন। তো আমি অবাক হয়ে গেলাম, কি শরীয়তের বিচার হবে? আমি তো অন্যায় করি নাই কোনো, কি হবে বিচার? তো একজনে কয়, বিচারটা আমরা করব, নাহলে কিন্তু আমরা সবার কাছে বলে দেব। তো আমি ভয় পেয়ে গেলাম স্যার, যে আমার এত ভালো জানে মানুষে আমাকে সবাই খারাপ, মান সম্মানের ভয়, আমি তো অন্যায় করি নাই, তো মানুষের মাঝে সরাসরি হবে এই কথাটা। আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে বললাম একে বিনয় সহকারে, খুব ছোট হইয়া,
আপনার আমার বিচার করেন, কারো কাছে বললেন না। আমাকে খুব মারলো, আমি খুব টর্চারিং করলো, আমি এক পর্যায়ে খুব কষ্ট পাইলাম, আমার পিঠে দাগ হয়ে গেল, অনেক মারলো। তো কারো কাছে আমার কথা বললাম না, ওরাও কারো কাছে বলল না। তো আমি পরে ওখান থেকে ছাড়া পাওয়ার পরে আব্বা আম্মা ভাই বোন কারো কাছে বললাম না, যে আমি হইল কি, আমি অন্যায় তো কিছু করি না, এই জন্য মারলো ওরা, ওরা খারাপ কিছু সরাবে এই জন্য আমাকে মারলো, না কেউ সরাইয়া দেয় বানাইয়া বানাইয়া, তখন আমার অবস্থা হবে কি। আমি এই চিন্তা করে স্যার শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেলাম, ওই মসজিদে এখনও মুয়াজ্জিন আছি, চাকরি যায় নাই। তো জুম্মার নামাজের পরে আল্লাহর কাছে মনাজের দেওয়ার পরে চিন্তা ভাবনা করে হঠাৎ করে আমি হার্ট ফিল করলাম, আমার কি হইল, আমি মসজিদে হার্ট ফিল করলাম, আমার হইল কি, আমি কি করলাম, আমাকে এমনি মারলো। আর এখন দুইটা চিন্তা, একটা হলো ওই কথাটা যদি ওরা বইলা দেয় মানুষের কাছে অবস্থা হবে কি, এই জ্ঞানটা আগে ছিল না। আর দ্বিতীয়ত যদি আমাকে মারছে এটা মানুষে জানলে আমার কি বলবে, রাইট, মান সম্মানের ভয়। জি, মান সম্মানের ভয়ে আমি হার্ট ফিল করলাম। হার্ট ফিল করার পরে আমাকে ধরাধরি করে লয়ে গেল, সবাই শত শত লোক জমা হয়ে গেল, নূর ইসলাম হার্ট ফিল করছে, কারণটা কি কেউ জানে না, সবাই কেউ কয় ফেরেশতার মতো নানান পদের কথা বলে, ভালো ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ, কি হইল কি হইল, অনেক লোক জমা হয়ে গেছে। তো এই আমাদের হেলথে রয়েছে জাজিরা থানার ডাক্তার শাকাওয়াত হোসেন MBBS সাহেব, উনি আসলো, আসার পরে আরও কয়েকজন ডাক্তার আসলো, আমার ভাই একজন ফার্মাসি ডাক্তার আছে ছোটোখাটো আসলো, আমি শুনলাম পরে যে তিন দিন পর জ্ঞান ফিরছি। তো জ্ঞান ফেরার পরে নাকি স্যার আমি বলছি আমার শিরিন কোথায়, আমার মান সম্মান স্যার যা ছিল তাও শেষ। তখন মানুষে যারা শ্রদ্ধা করে স্নেহ করে দেখতে আসছিল তারা ঘৃণা করে চলে গেল, এই আর কি। তখন যার সাথে দেখা হয় কয়েকদিন পরে কেউ বলে তোরে মনে করছি ফেরেশতার মতো, তোর নিয়েই কাম, আপনার জায়গায় তুই, তুমির জায়গায় তুই বলে স্যার, তোমারে মনে করছি পীর সাহেবের মতো, তোমারেই কাম, তোমার মনে হচ্ছে আল্লাহর উলি, তোমারই কাম, তোমার ফেরেশতা মনে হচ্ছে তোমারই কাম, আরও মাথা ঘুরে গেল স্যার, কষ্টে চিন্তায় ভাত পানি খাওয়া বন্ধ করে দিলাম। এখন মেয়েটা তো আসলে অন্যায় করে নাই আমার সাথে, রাইট, আমিও করি নাই, মেয়েটাও খুব ভালো, আমিও ভালো, খারাপ প্রস্তাব কখনো দেয় নাই, আমিও দেখছিলাম না। তো এই ঘটনাটা আমার সমান সম্মান সব শেষ হয়ে গেল, মেয়েটারও শেষ। তো সবাই এই একই একই হলো, এই ছেলে দিয়ে এই কাম শিরিনের সাথে, শিরিন তো খুব গানে পটু ছিল, একটু কাহিনী বলি স্যার, তো এরকম এই গানের পটু ছিল, আমি এক ডাক্তারের কাছে আবার বলছিলাম, ক্লাসের বন্ধুর কাছে তো বলছি এই কথা, এক ডাক্তার ইসুপ ডাক্তার তার কাছে যেয়ে বলি কি শিরিন আমাকে ভালোবাসে, কও কি তোমার শিরিন ভালোবাসে, ওর যা গলা ওর জন্য তো অনেক মানুষ পাগল, কয় শোনো একটা ঘটনা, সে বলতেছে আমি বলেন, কয় আমি একদিন রুগী দেখতে গেছি ছোটোখাটো ডাক্তার, কয় মিটি মিটি জোসনা রাত 8টা বাজে বা 9টা বাজে এরকম হবে, তো পাট ক্ষেতের কিনার দিয়ে মিটি মিটি জোসনা একটু একটু গুরানি বৃষ্টি ওখান দিয়ে আসতেছি, আর যাদের অডিটোরিয়ামে শিরিন গান গাইতেছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে। তো এই গানটা শুননা আমি শুনতেইছি তন্নাই হ্যাঁ, ওই লোকে বলতেছে হঠাৎ করে আমার ব্যাগ যে কোথায় পড়ে গেছে আমি জানি না, গানটা শেষ তারপরে দেহ হাতে ব্যাগ নাই, পরে গান শেষ হওয়ার পরে আমি দেখি ব্যাগ নাই, ব্যাগ তালাশ করে পাইছি পিছনে। তো এমন ছিল তার গলা, সে তোমারে ভালোবাসে, সেও খুশি হইলো, পরবর্তী পর্যায়ে শত্রুতা করছে, তখন মেয়েটার মান সম্মান চলে গেলো, আমারও চলে গেলো। তখন ডাক্তার বললো এই মেয়ের সাথে সম্পর্ক এই জন্যই তার এই অবস্থা হয়েছে, সেন্সলেস হয়েছে সম্পর্ক, তাকে বাসাই তৈলে বিবাহ দিতে হবে এর সাথে। প্রস্তাব গেল স্যার, প্রস্তাব দেওয়ার পরে তারা তো আনগ্রান্টেড, যে এই মূর্তি বিবাহের সাথে একটা বদনাম সম্ভব না, ডিনাই করে দিল। আমিও পরে না করলাম, না বিবাহ করলে লেখাপড়া নষ্ট হয়ে যাবে আমার, বিবাহ হইলো না। তারপরে ও ভালোভাবেই পাশ করলো, আমিও পাশ করলাম মোটামুটি ভালোভাবেই, ওই সময় ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন পাইলাম। তো আপনি যে আজান দিতেন, আজান দেওয়াটা কি তারপরে বলো, আজান দেওয়াটা বাদ হয়ে গেল, বাদ করে দিয়েছি, আমার চাকরি বাদ, সুনাম সব শেষ, লজিং টজিং সব বাদ, সব বাদ, লজিং শেষ, লজিং শেষ হওয়ার কারণে আমার এমন অসুখ হয়ে গেল, দেখা পাই না, ওকে দেখি না, কথা বলতে পারি না, মোবাইলের যুগ ছিল না স্যার, দেখা পাই না, কথা বলতে পারি না। হঠাৎ করে একদিন আমি কোথায় আছে, ইডেন কলেজে ভর্তি হয়েছে ঢাকা, ওখানে দেখা করতে আসলাম, দেখি আমার সাথে দেখা করে না, পরিবর্তন হয়ে গেছে, ওদের বাসা আমলিগোলা, ওর বোনের বাসা ওখানে থাইকে পড়ে, আগে পড়তো, ওখানে গেলাম, তো আমি রাত্রে গেলাম, এসরক্তের সময় কথা বলে না, তখন ওই রাত্রেই চলে আসলাম, তখন একটা লজ্জা পাইলাম, দেখি অন্যরকম হয়ে গেছে। তারপরে মোটামুটি ওই লজ্জা সরম, একটা সরম পাইছে, তো তারপরে মোটামুটি আমি ফাজল পাস করা পর্যন্ত আর সে ডিগ্রি পাস করার মতো মোটামুটি 6 বছর সম্পর্ক, 4-5 বছর সম্পর্ক ছিল, চিঠিপত্র আমাকে দিত। আচ্ছা, তো আমিও দিতাম,
কিন্তু দেখা সাক্ষাৎ হইতো না, মানুষের কাছে চিঠি বাড়িতে ডাক যোগে পাঠাইতো। জি, তো আমি এই কষ্ট ওই সময় একটা সমস্যা হইলো কি স্যার, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেলাম আর শারীরিকভাবে আমার একটা অসুখ হয়ে গেল, আমার মাথায় ব্যথা হয়ে গেল, যন্ত্রণা হয়ে গেল, আজও স্যার সেই ব্যথাটা আমার আছে, মাথায় যন্ত্রণা, আজও আমি মাসের প্রায় 15 দিন অসুস্থ থাকি। তো যোগাযোগ বন্ধ হওয়ার কারণে এখন চিঠি দেয় না, হঠাৎ করে একদিন দেখা হইলো, তো আমাকে বলতেছে যে আমি টিডেন কলেজে পড়ছি, ডিগ্রি কমপ্লিট করলাম, পিএইচডি ডিগ্রি পরে এক ছেলে আমাকে ভালোবাসে, তখন তার কাছে আমি কি কিছুই না, ও আমাকে ভুলে গেল, অলরেডি আর বিবাহ হয়ে গেল, ও এখন আমেরিকা আছে, আর যোগাযোগ নাই, শেষ। তখন আমার মনে হইলো যে মেয়েদের প্রতি একটা ঘৃণা এসে পড়লো যে এরা আসলে মানুষ না, আসলে ওরা ভালো মানুষ, অনেক ভালো মানুষ আছে, শ্রোতা মন্ডলের কাছে আমি ক্ষমা চাই, মেয়ে জাত ওরা মায়ের জাত, তারা তাকে আমি সম্মান করি, তার প্রতি একটা ঘৃণা এসে পড়লো, আমি কোনো মেয়েকে আর ভালোবাসবো না, জানতাম না, ভালোবাসিও নাই কোনোদিন, আর বাসবো না। তো আমি লেখাপড়া করতেছি, তো পারি না লেখাপড়া করতে, আমার মায়ের প্রতি সম্মানে আমার মাথা নিচু হয়ে আসে, আমি প্রত্যেকটা পরীক্ষার আগে মার কাছে দোয়া চাইতাম যে মা, আমার এখন মা নাই, মা মারা গেছে 4 বছর আগে, বাবা মারা গেছে 8 মাস আগে, আমি মার কাছে দোয়া চাইতাম, মা আমি তো লেখাপড়া করতে পারি নাই, আমার জন্য দোয়া করবা মা, তুমি করে কথা বলতাম, মায়ের প্রতি খুব দুর্বল ছিলাম, মার খেদমত জীবন বেরিয়ে করছি, আল্লাহ করেছি, মা দোয়া করতেন বাবা তুমি যাও, তোমার আল্লাহ ফাঁস করাইবেন, আজকে মা থাকলে মায়ের দোয়া নিয়ে এখানে আসতাম, এরকমভাবে আল্লাহর রহমত, মায়ের দোয় বাবার দোয় আল্লাহ প্রত্যেকটা গেলে সে পাস করাইলো। তো আর কোন মান নাই, দাখেল পাস, দাখেলটা মেট্রিক, আলেম পাস ওইটা করলাম, আয়ে পাস, ফাজাল তাজা ডিগ্রি, কামেলটা হাদিস বিভাগে ওইটা এমএর কোর্স মাস্টার্স, ওটা পাস করিয়া আমারই হলো, আমি মা বাবার খেদমত করবো, খেদমত করার জন্য একটা মসজিদে চাকরি করবো, আমি খুব ভালোবাসতাম, ইমামতি চাকরি ভালোবাসতাম। তো বিক্রমপুর যেয়ে একটা মসজিদে ইন্টারভিউ দিলাম, চাকরি হয়ে গেল, চাকরি হওয়ার পর ওখানে প্রায় 5 বছর চাকরি করতেছি। তো আমার একটি হলো কাউকে ভালোবাসবো না, আমি সুন্দরী একটা মেয়ে দেখে আমার বাপ মার কথা মতো বিবাহ করব, ওইখানে আরেক ভুল হয়ে গেল, আমার বাপ মা, আমার মা বাবা ভালো ভালো মেয়ে দেখে আমার জন্য অনেক প্রপোজাল আসে, ভালো ভালো মেয়ে, ওদিক দিয়ে যে মসজিদে চাকরি করি, মসজিদের মতো আল্লাহ সাহেবের মেয়ে আমাকে দেওয়ার জন্য অস্থির, মেয়েটা কোনো দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ না, আমার লেখাপড়া খুব কম, মাত্র 8 বছর ছোট্ট মেয়ে, বিবাহ তারা দিবে এটা আমি জানতাম না, আর মেয়ের দিকে আমি তাকাইতামও না, হঠাৎ করে তারা, আমি কোনো বাড়িতে থাকি না, মসজিদেই থাকি, তো কোনো ভালো খাবার হইলে আমাকে পাঠাইয়া দেয়, জি, এক গ্লাস দুধ শরবত এটা সেটা অরে দিয়া পাঠাইয়া দেয়, তো আমিও খাই, এইভাবে কী দিয়া কী করছে জানি না, প্রায় এইভাবে 1 বছর চলে। চলার পরে স্যার ওই মেয়ের প্রস্তাব তারা দেয় এক লোকের মারফত যে আমার মেয়েকে হুজুরের কাছে বিবাহ দিতে চাই, তো আমি এক পর্যায়ে বলে ফেললাম এহ ওই মেয়ে আমি বিবাহ করবো, আরে আমি তো চাকরানিও রাখি না, আল্লাহ মাফ করুক, হয়তো এই কথাটা আল্লাহ বেজার হয়ে গেছেন, চাকরানি রাখোস না আমি আল্লাহ দেখাইয়া দেব। শেষে এমন হলো কী দিয়ে কী করছে জানি না, ক্ষতিকারক কিছু নষ্ট থাকতে পারে, উপরি কালাম ঠালাম করে এমন হয়ে গেল, কত ভালো ভালো মেয়ে দেখায় আমি মত না, আমি রাজি না, ওই মেয়ে বিবাহ করার জন্য আমি বাড়িতে এসে নিজে বললাম, আমার বাবার কাছে, মায়ের কাছে বললাম, মায়ে বললো বাবার কাছে, তখন মা বাবা দেখে আসলেন, বাবার কারো পছন্দ হয় না মেয়ে, ওর জন্য তো ভালো প্রস্তাব, এই মেয়ে বিবাহ করবে, তখন আমার কথা সবাই রাখতো, জানে যে মোটামুটি সব দিতে পারে, ভালো জানে সবাই, আমার কথা ফালায় না, তখন আমাকে শাসন যদি করা হয়, আমাকে মার দেওয়া হয়, আমি কিন্তু ফিরা যাই, আমার কথা রাইখা বাবা কী করলেন, আল্লাহ ব্যস্ত নসিব করে আমার আব্বা আম্মাকে, আমার কথা রাইখা তার বিবাহে রাজি হয়ে গেল। বিবাহের দিন ঘনাই আসলো, আমি শুধু আফসোস করি আর, মানে কী যে একটা অনুভব হয়ে গেল, ভাষায় প্রকাশ করতে পারবো না স্যার আপনার সামনে, আমি পাগলের মতো হয়ে গেলাম যে আমি কী বিবাহ করতেছি, বলতেও পারি না, বিবাহ করবো এটাও মানে নিতে পারি না। যথাসময় দিন গড়ে আসলো, তো একটা টলার নিয়ে বিক্রমপুর থেকে, বিক্রমপুরা মেয়ে, তারা প্রায় 70 জন লোক আসলো আমাদের বাড়িতে, তখন বিবাহের মজলিসে বসে আমাদের কাছারি ঘরে, তো আমার মন তখনও খারাপ, কাজী সাহেব বলতেছে বিবাহের জন্য আমাকে বলতে, কবুল বলেন,
আমি মাথা টুপিটা ওইখানে ফালাই দিয়া আস্তে থুইয়া ওই মসজিদে যেয়ে বই রইলাম। আমি এই বিবাহ করবো না। তখনও ফিরে গেলে আমাকে বিপদে পায় না। আবার সবাই বুঝিয়ে শুনে তো তারা যারা বিবাহ দেওয়ার জন্য আমাদের বাড়িতে গেছেন বরযাত্রী, তারা যদি রাগ করে উঠাইসা পড়ে যে আমাদের অপমান করলো বর, আমরা এর কাছে মেয়ে বিবাহ দিব না, তাইলে কিন্তু ঘটনা ঘটে না, পারবে যে তারাও উঠলো না। আপনি তো রাজি ছিলেন, আপনার ভিতরে হঠাৎ করে আবার এই ধরনের ইয়ে আসলো কেন? সেইটাই প্রশ্ন, যে ওই যে বললাম কি দেয়া কি করলো বলতে পারি না। ঠিক আছে, হঠাৎ করে এক পর্যায়ে মনে হচ্ছিল যে আপনি বিয়ে করবেন না প্রথম দিকে, তারপরে আবার রাজি হলেন নিজে নিজেই, তারপরে আবার মনে হচ্ছে যে না বিয়েটা করা ঠিক হচ্ছে না, এরকম একটা দুনমন অবস্থায় ছিলেন। জি স্যার, মানুষ। ওকে ওকে, তারপর? তারপর আমাকে বুঝিয়ে শুনে আনা হলো, এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। বিয়ে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাড়িতে কেন হবে, বিয়ে হলো তো মেয়ের বাড়িতে হওয়ার কথা। আমাদের দেশে কামিনটা এই ছেলের বাড়িতে হয়, অনুমতি নিয়ে আসে। ও ওকে, আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং। তারপর? হ্যাঁ, অনুমতি নিয়ে আসছে ছেলের মেয়ের বাবা বিয়ে দিল, তো সাথে সাথে বর নিয়ে যায় শ্বশুরের সাথে বা লোকের সাথে মেয়ের শ্বশুর বাড়িতে। আমাকে নেওয়ার জন্য বলল, আমি গেলাম না, মনে খাটে নাই বউ, তখন আমি গেলাম না। সেই জায়গায় গেছি প্রায় এক মাস পরে, মানুষের বলাতে না যেয়ে পারলাম না, কিন্তু আমার মনে অশান্তি। যাই হোক, ভাগ্যের লেখা খন্ডে না স্যার, এরম করতে করতে দুইটা মেয়ে আমার হয়ে গেল। প্রথম মেয়ে সোমাইয়া, এক বছর পরে আরেক মেয়ে হয়ে গেল মরিয়ম। জি, তো সংসার জীবন কেমন ছিল? সংসার জীবন খুবই অশান্তি ছিল, ওরে ভালোবাসতেও পারতাম না, আবার ভুলতেও পারতাম না। আবার এরকম ভালোবাসা না দেওয়াতে ওরাও আমাকে ভালো জানতো না, ওরা আমাকে জামাই হিসাবে ভালো জানতো না, মানিয়ে নিতে পারতো না। এইভাবে মেয়েটার বয়স, বড় মেয়ের বয়স যখন 7 বছর, এক বছরের ছোটো বড়, ছোটো মেয়ের বয়স 6 বছর, ওই স্ত্রীটাও নার্ভাস হয়ে গেছে, আমি ভালো ব্যবহার করি না। হঠাৎ একদিন তারও দোষ ছিল না, সে আমার ভাত খাওয়ার জন্যই চেষ্টা করছে, আমারই মন ভালো না যে কী করলাম কী করলাম, ব্যবহার ভালো করতে হবে। মাইর ধরি করি না, গালাগালি কোনো দিনই করি নাই, অন্তর থেকে একটা ভালোবাসা আসে না, ওইটা আমার সম্ভব হইতো না, কেমন যেন ভাব, উড়ো উড়ো ভাব। হঠাৎ একদিন মেয়েটা ওর আব্বার কাছে বলে, আমি এর ভাত খাবো না। তার দিকে একটা ঘটনা ঘটে, ওইটা আমি ঘটনা ভুলে গেছিলাম। জি বলুন। ওই ঘটনা যদি রাখতাম তাইলে হয়তো ভাত খাইতো। কি ছিল ঘটনা? ঘটনাটা ছিল, ওর দুলাভাই থাকে ইতালি, আমার একদিন হঠাৎ বলে যে এই মসজিদে চাকরি করে এতে কাজ হবো না, ইতালি যেতে হবে। তখন ইতালি যাওয়ার জন্য আমি রাজি না, পাসপোর্ট করতে গেলাম, তখন দাড়ি আমি কোনো দিনই সাজি নাই, দাড়ি ফালাই দিতে হইব, পাসপোর্টে পরে রাখলে রাখা যাব, দাড়ি ফালাই দিব। তো আমি দাড়ি ফালাই ইতালি যাম না, আর ও ইতালি যাইব, পুরো একা চলে যাইব আমার ভাত না খাইয়া। তখন আমি দাড়ি ফালাইলাম না, ইমানের পরীক্ষা আল্লাহর রহমতে আপনাকে দয়া পাশ করলাম, দাড়ি ফালাইলাম না। তো কিছুদিন পরে যাই হোক, ইতালি বাদ হইল, ইসলামী ব্যাংকে আমার একটা চাকরি হয়ে গেল। তো ইতিমধ্যে ওর বিবাহ করার পরে ওই ডাবল টাইটেল পাশ করলাম তাফসির বিভাগে, ফেকা গ্রুপে পাশ করলাম ট্রিপল টাইটেল, তুলারাম কলেজ থেকে বিএসএস কমপ্লিট করলাম ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। তো এগুলোতে আমার চাকরি হয়ে গেলো, 49 জন পরীক্ষা দিছিল, এটা গ্রেড 3-তে প্রফেশনাল অফিসার পদে। 2টা লোকের চাকরি হলো, একটা আমাদের ডক্টর বলা হয়, ফেকা নিয়ে পাশ করলে আমাকে ডক্টর ধরা হইলো আরবিতে, তাকে ওই হিসাবে আমি পাশ, ডক্টর একটা লাইন আছে, তার 2-3 চাকরি হইলো, ভালোই বেতন পাইতাম স্যার, গাজীপুর ব্রাঞ্চে ছিলাম। এই অবস্থায় ইতালি যাই বই, এই বেতনে তার হবে না, ওই সময় কম পাইতাম হয়তো 18,000, এখন অনেক বেতন হয়ে গেছে, অনেক বছর আগের কথা। হঠাৎ একদিনে ভাত খাইব না, আমি ভাত খাইব না, কি তোমার কি হয়েছে? ওই দিন ভাত খাওয়ার কথা আমার বলে নাই, আমি তো কি হয়েছে তোমার, এমন করো কেন? কয়, আপনার কি আছে? আমার দুলাভের পাঁচতলা বিল্ডিং আছে, আপনার কিছুই নেই, ইতালি যাইবেন নাহলে আমি ভাত খাবো না। মনটা আমার বেজার হয়ে গেল, তো আমি দাঁড়িয়ে সাসা সম্ভব না, ইতালি যাম না, আমার ব্যাংকে যা পেয়ে এতে চলে যাবো, আল্লাহ চালাইবেন। দেখেন স্যার, হঠাৎ করে একদিন ও ভাবছিল, আসলে আমি তো এটা ওর দোষ না, তারও দোষ না মনে হয়, ভাবছিল আমি তাকে আনবো, আবার হঠাৎ করে ভাত খাইব না কই, তাদের বাড়িতে অন্য কোথাও জানে, তার ভাইয়ের বাড়িতে চলে গেছে। তো ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে তার বাপের বাড়িতে চলে গেছে, আশাই ছিল আমি যে আনবো। তো আমার যে ছিল, স্যার তুমি রাগ করে গেছো, আমি তোমার পাঠাই নেই, ইচ্ছা করে আসবা, আর মেক্রম বিক্রমপুরা মেয়ে তো অত্যন্ত জিদ, তার জিদ ছিল আমাকে, সে আইসা নেবে না, আমি যাব না। আচ্ছা, এটা করে খেলতে খেলতে আর আসলো না। তখন স্যার আমার একটা মেয়ের বয়স 7 বছর, একটা মেয়ের বয়স 6 বছর, দুঃখ।
জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফ এম 90.4-এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকের এই জীবন গল্পটা একটু অন্যরকম, প্রথমেই বলে নিয়েছিলাম। তার কারণটা হচ্ছে, আজকে যিনি জীবন গল্প বলছেন তিনি মূলত মাওলানা, এবং তার জায়গাটা থেকে আসলে তার নিজের জীবনের ভুল বলি বা তার নিজের জীবনের যে একটি অধ্যায় যেটা তাকে পুরো জীবন জুড়েই কষ্ট করে বয়ে বেড়াতে হচ্ছে, সেই রকম একটা জীবন গল্প। সাধারণত আমাদের অনুষ্ঠানে এরকম জীবন গল্প আসে খুব কম, জীবন গল্পের জায়গা থেকে আসেনি। সিক্রেটস আমরা পেয়েছি, এরকম সিক্রেটস আমরা বহুত পেয়েছি, কিন্তু জীবন গল্পের জায়গা থেকে এখন পর্যন্ত আসেনি। তো সেই জায়গাটা থেকে এটা খুব ইউনিক আমি বলবো। আর আমাদের এই অনুষ্ঠানে যে কেউই আসতে পারেন, আমরা সবসময়ই বলি আপনি যদি আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমি কথা না বাড়ি আমার যিনি গেস্ট তার কাছে আবারও ফিরছি, যেখানটা আমি ছিলাম বলুন। তারপর ওদের ফালায় চলে যাওয়ার পরে আমার কাছে রইল, তখন আমি এমন চিন্তা ভেঙে পড়লাম, আমার কিচ্ছু ভাল লাগে না, মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, যে একটা হোঁচট খেলাম আমি আমার স্টুডেন্ট লাইফে, আমি তো প্রেম টেন বুঝি না, একটা ধরা খেলাম, একটা বদনাম হইল, ওই বদনাম এখনও কুলে উঠতে পারি নাই, সবাই খারাপ জানে আমি একটা কাম আমি করছি করে মনে করে তারা, আজকে আমার ওয়াইফ চলে গেল, এটা আরও একটা বেশি বদনাম, আমার অবস্থা হবে কি, এই জন্য আমি ভেঙে পড়লাম, আমার অসুখ হয়ে গেল, প্রেশার হয়ে গেল, মাথা ব্যথা হয়ে গেল, আমার চাকরি করা সম্ভব হলো না, ইসলাম ব্যাংক থেকে পর্যায়ক্রমে ভুল করতে 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 এক পর্যায়ে বাদ পড়ে গেলাম। বাদ পড়ে মেয়ে দুইটা লিয়া ইমামতি শুরু করলাম, কোথায় রাখবো, কার কাছে রাখবো, মনে মনে না, ওর মা নাই, থাকতেও নাই, ইতালি চলে গেছে ওকে ফালাইয়া, ও উনি ইতালি চলে গেছে, ইতালি অলরেডি চলে গেল ওর দুলাভাইয়ের সাথে, এখন ইতালি আছে, ওখানে বিবাহ বর্ষে একটা মেয়ে হয়েছে, আমাকে ফোর্স লেটার পাঠিয়ে দিছে। আগাই আমরা সামনের দিকে, তো মেয়েটাকে নিয়ে কী করলেন আপনি, মেয়ে দুটোকে নিয়ে? মেয়ে দুটো নিয়ে স্যার যে কী কষ্ট করলাম, ওদের নিয়ে ইমামতি শুরু করলাম, তো একজনের ভাতৃত্ব দেয়, যাদের দয়া হয়, হুজুর দুটো মেয়ে নিয়ে আসে, মেয়ে একটা 7 বছর 6 বছর আমার কাছে থাকে, তো যার দয়া হয় একটু ভাত বাড়াইয়ে দেয়, আর যেই না করে ওই একজনেরই দেয়, আমি না খাই আগে খাওয়াই, আবার সাইয়া খাওয়াই দেয়, আমার দুটো মেয়ে আছে, কিছু এমনি মানুষের অবস্থা ভালো না, খুবই খারাপ। আমি সরি ইন্টারাপ করছি, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, এই জায়গাটা আমার একটু কিছু বলার আছে। প্রথমত হচ্ছে যে এটা আমার একদম ব্যক্তিগত অভিমত, এবং এটা শুধু ব্যক্তিগত না, যেহেতু আমরা ধর্মপ্রাণ সবাই, আমরা জানি যে এটা অনেকেরই মতামত, তবে এটা ঠিক যে আমরা এক্সারসাইজ করি না বিষয়টা। সেটা হলো, আমি ঢাকা শহরের অনেক বড় বড় মসজিদে নামাজ পড়েছি, আমি সেখানে দেখেছি যারা ইমাম তাদের যে আলাদা মর্যাদা সেটা নিঃসন্দেহে প্রশংসা করার মতো। কিন্তু এটাও ঠিক যে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি গ্রাম কিংবা উপজেলা শহর সেই সব জায়গাতে অনেক মসজিদেই নামাজ পড়েছি, বিশেষ করে শুক্রবারের নামাজের পরে দেখবেন যে ইমাম খুতবা দেন বা খুতবার আগে যিনি যে বয়ানটা দেন, তারপরে ইমামের হয়ে কেউ মানে যে যখন আমাদের ওই যে অর্থ কালেকশনের জন্য যেই ডিব্বাগুলো ছাড়া হয় তার আগে কেউ কেউ উঠেন,
মসজিদ কমিটির পক্ষ থেকে উঠে কিছু কথা বলেন এবং এটা ইমাম বলতে পারেন না, কারণ ইমামের পক্ষ হয়ে তিনি বলেন। এবং সেখানে দেখা যায় অত্যন্ত কাকুতি মিনতি বিনয় অনুনয় করে ইমামের জন্য কিছু পয়সা চাওয়া হয়, কারণ তার সংসার আছে, তার ইমামতি করেই তার জীবন চলে, সুতরাং আপনারা কিছু বাড়িয়ে দেবেন। এবং সেই কাকুতি মিনতিতেও যে খুব বেশি পয়সা ওঠে তা কিন্তু না। এটা গেল এক। দুই নম্বর, এই চিত্রটা খুব বেশি দেখা যায় রমজান মাসে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে হাফেজ সাহেব যিনি নামাজ পড়েন তার জন্য পয়সা, অমুকের জন্য পয়সা। তো এটা না খুব দুঃখজনক আমাদের জন্য, দুঃখজনক এই কারণে যে ইনারা হচ্ছেন আমাদের অভিভাবক, এবং ধর্মীয় অভিভাবক তো অবশ্যই, মানে ধর্মের দিক থেকে চিন্তা করতে গেলে এনারাই হচ্ছেন প্রথম সারির অভিভাবক। এবং এনাদের পরিবার আছে, এনারা একটা সচ্ছল জীবনযাপন করতে চান এবং করাটা উচিত, কারণ তারা আমাদেরকে লিড করেন এবং তাদের জায়গাটা থেকে, যেহেতু তারা আমাদের লিডার, সুতরাং সেই জায়গাটা থেকে তাদের, আমরা যদি সচ্ছল জীবনযাপন করি তাদেরও সচ্ছল জীবনযাপন করার অধিকার আছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আমরা এই জায়গাটায় অনেক বেশি কৃপণতা দেখাই। উনি যে কথাটা বললেন, বাংলাদেশের অনেক ইমামের ঘরের চিত্রই এটা। এবং আমি যে এলাকায় বড় হয়েছি সেখানকার একজন ইমামকে আমি চিনতাম, ভদ্রলোক, মানে নামাজ পড়াতেন, কথা বলতেন এত মৃদু স্বরে সাউন্ডটা শেষ পর্যন্ত আসতো না। আমার দেখা একটা কথা আছে যে ওই আশেপাশের মানুষজন যাকে ভালো বলেন, সৃষ্টিকর্তাও নাকি তাকে ভালো বলেন, আমার দেখা অসম্ভব ভালো সৎ একজন মানুষ। এবং জীবনে কোনোদিন এত বিপদগ্রস্ত থাকলেও বা এত কষ্টে থাকলেও কখনো আমি দেখেছি এরকম যে এই ভদ্রলোক ঠিকমতো খেতে পায় না। এবং আমি তখন SSC পরীক্ষার আগের গল্প বলছি, এবং মানে পেটের সাথে পিট লেগে যাচ্ছে এরকম একটা অবস্থা। তারপরে জীবনে কোনো দিন মানুষের কাছে হাত পাতেননি, এবং যে এলাকায় উনি নামাজ পড়াতেন মোটামুটি বলা যেতে পারে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বর্গ থাকেন ওখানে। এবং এরকম অনেক ইমাম আছেন যারা আমাদেরকে এক অর্থে বলা যেতে পারে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখান। তো এই সব মানুষজনের জন্যে আমরা যেন কখনো কৃপণতা না করি। একটা কথা আছে না যে প্রতিবেশীর খোঁজ নিয়ে দেখা উচিত যে এই প্রতিবেশীটা কেমন আছে, এবং সেই প্রতি উত্তম প্রতিবেশী বলে একটা কথা আছে। তো আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে আপনার এলাকায় আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন আপনার অবশ্যই তার সম্পর্কে খোঁজ নেওয়া উচিত, এই অর্থে যে এই ইমামের পরিবারটা কীভাবে চলে, তার আর্থিক যে সচ্ছলতা যতটুকু থাকলে সে খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারবে, তার সন্তানদেরকে মানুষ করতে পারবে, ততটুকু আছে কি না, এবং এটা জানা আপনার নৈতিক কর্তব্য। শুধু তাই না, এবং সেজন্য আপনার যদি কিছু করার থাকে তাহলে সেটাও করা আপনার জন্য অবশ্যই অবশ্যই জরুরি। এবং আমি যে কথাগুলো বললাম আমার মনে হয় যে এগুলোর সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, এই এই যে ইমামের যে জীবনযাপনের টানা পড়েন। জি, আপনার গল্পে আমি ফিরে যাই, আমি একটু সময় বেশি নিলাম, হয়তো এতে অনেকেরই বোধোদয় হবে আর কি, আপনার কথা শুনে মনে পড়লো। জি, তো একটু যদি ভাত বেশি দিত সেখান থেকে আসি। হ্যাঁ, এইভাবে চলতে লাগলো, লজ্জার সময় সময় আমার চলে গেছে যে আমার মেয়ে তো এটা না খাইয়া থাকে, সমস্যা। আর যারা ইচ্ছা করিয়ে দেয় ভালো। তো আরেকটা করুন শব্দ হলো, কাহিনী হলো, স্যার আমি ওরা আমার সাথেই থাকতো, রাতে কোথায় দেবো মেয়ে দুইটারে, আমার সাথেই থাকতো। তো অনেক জায়গায় ওয়াশ করতে তো দাওয়াত পাইতাম না, তো ছোটোখাটো পাইতাম, ওয়াশ শুনতেই যাইতাম, ওয়াশ মাহফিল হলে আমি চলে যেতাম। এটা আমার আব্বার ছিল আর কি, দুইটা মেয়ের তালা মাইরা রাইখা আমি চলে যেতাম। কোনোদিন আইসা দেখতাম মেয়ে দুইটা কাঁদতেছে, ভয়ে কাঁদতেছে, আব্বা কো আব্বা আব্বা করে। আবার কোনোদিন আইসা দেখতাম মেয়ে দুইটা পোশাক পায়খানা করে দিয়েছে, আইসা পরিষ্কার করতাম। তো হঠাৎ করে ওরা একটা, ওরা আমি না থাকলে ওদেরকে দেখাশোনা করতো, পাশের বাড়ির একটা মেয়ে ভাত খাওয়াইতো নিয়া, যত্ন করতো। আবার ওই মেয়েটা এক বাপের এক মেয়ে, ওর সন্তান নেই, মেয়েটা পালতো, পালুকিয়া মেয়ে, মেয়েটা খুব ভালো ছিল, ওগর ভাত খাওয়াইতো নিয়া। ওরা তো ছোটো, ওরা মায়ের আদর পায় নাই, মনে নেই, তো তো আদর করাতে ওরা হঠাৎ করে ওই মেয়েটার মা বলে ডাক দিছে। তো ডাক দেওয়ার কারণে হুজুরের মেয়ে মা করলো কে, আসলে আমি জানিও না, হুজুরের মেয়ে মা বললো কেন, কোনো ফ্যাক্ট আছে, এই হুজুরে রাখা হবে না। ও হো, আমার চাকরিটা চলে গেল। তখন মেয়েটা করলো না, হুজুরের দোষ না, হুজুর আমাকে কোনো দিনে কিছু বলে নাই, হুজুরকে রাখাবে না মানে হুজুরের ইমামতি, চাকরি শেষ। যে হুজুরের মেয়েকে মা বললো, কারণ হুজুরের নাকি তাহলে একে বিবাহ করবে, হয়তো হুজুরের সাথে তার কোনো সম্পর্ক আছে। তো মেয়েটা বললো, হুজুরে আমার কোনো দিনও কোনো কথা বলে নেই, আমি এটা ভালো লাগে আমি ওকে খাওয়াই, আর ওরা ছোট্ট মানুষ বলে হয়তো মা বলছে। আমার মোস্ট ট্র্যাজিক স্টোরি এভার। বলেন তারপর। আমার চাকরিটা চলে গেলো,
চলে যাওয়ার পরে দুজনে কই যাবো, তখন মেয়েরা রাস্তা দিয়া বিকেল হয়ে গেছে। দোনো মেয়ে আমার জিজ্ঞা, বা আব্বা আমার কি আমাকে বেড়া রেখা দিয়ে দিছে? খেদাই দেয় নাই, আল্লাহ তোমার ব্যবস্থা করবো, আল্লাহ তোমার ব্যবস্থা করবো। ছোট মেয়েটা তো বোঝে না, বারে বারে জিজ্ঞেস করে, আব্বা আমাকে রাত্রে বাদ দেবো না, খেদাই দিছে আমি না, আল্লাহ তোমাকে দিব। সে সকলে আর চাকরি হয় না, মেয়ে দুইটারে বাড়িতে রাখলাম, আমার ছোট ভাইয়ের বউ দেখাশোনা করতো। দিয়ে আমি আসলাম, স্যার ওদিক দিয়ে আমার মাঝে আরেকটা চাকরি হয়েছিল, ভুলে গেছি ওই বিবাহটার আগ দিয়ে একটু বলবো স্যার। জি নিশ্চয়ই, ভুলে গেছিলাম স্যার, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। যখন আমি ওখানে চাকরি করি, মেয়েটার দেওয়ার ইচ্ছে করে যে মেয়েটা দুটো মেয়ে রেখে চলে গেলো আমার যেই ওই যে ওর মায়, তো ওই সময় আমার ঢাকা আমার দূর সম্পর্কীয় স্বাস্থ্য ভাই ওই কর্নেল মোস্তফা ছিল আমার ভাই, তো ওনার তদবির সব মিললেই তো ওনার বাসায় গেলাম। আমার মেজে ভাই একজন ডাক্তার, ফার্মাসিস্ট, গ্রাম্য ডাক্তার আর কি, তো উনি ডাক্তার আমির হোসেন, ওনার বাসায় আমাকে নিয়ে গেলেন চাকরির জন্য। সেনাবাহিনীর ইমাম পদে চাকরি হয় কি না আমার বিয়ের আগে, তো মোস্তফা ভাই আমাকে নিয়ে সদর দপ্তর মালিবাগ ওখানে আমাকে নিয়ে গেলেন। তো ওখানে ব্রিগেডিয়ার আমিনুল ইসলাম সাহেব বসা, তো ওনার সামনে মোস্তফা ভাই কর্নেল আমার ভাই হয়, সে চেয়ারে বসে না, আমাকে বলে চেয়ারে বসতে, বসেন, এটা একটা আমার ইন্টারভিউ নিচ্ছি আর কি। তো আমি বসি না, সংকোচ করি, তখন বলে বসের হুজুর বসেন, তা আমি বসছি। পরে বুঝতে পারলাম এটা ইন্টারভিউ নিল, যে আমি সাহস আছে কি না, কয়েক ইন্টারভিউতে পাস করছে। তখন আমাকে ব্রিগেডিয়ার সাহেব আমিনুল ইসলাম স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আপনার দায়িত্ব আমরা সরকারিভাবে ইমাম নিব, আর্মিদের ইমাম, তো আপনি পারবেন কি না একটু, আপনাকে ইন্টারভিউ নিচ্ছি, আপনি তাৎক্ষণিকভাবে যে কোনো একটা আয়াতের বা একটা সুরার আপনি তর্জমা করবেন বাংলায় প্লাস উর্দুতে। তখন আমি দুইটা সুরাই উর্দুতে বাংলা তর্জমা করলাম, বলবো স্যার লাগবে না, ঠিক আছে আপনি পেরেছেন, হ্যাঁ তর্জমা করবো, তো পছন্দ করলেন। পছন্দ করার পরে তখন আমাকে ওই ব্রিগেডিয়ার সাহেব বললেন, আমরা তো লোক নিব কয়েকদিন পরে, অস্থায়ীভাবে আমাদের মসজিদে আপনি থাকেন, আপনাকে অস্থায়ীভাবে কিছু দেওয়া হবে, পুরো বেতন না, আমরা কিছুদিন পরে লোক নিব, ওখানে আপনাকে নিয়োগ দেব। ইসলামিক চাকরি থেকে এটা অনেক ভালো, অনেক ঊর্ধ্বে স্যার, একদম মেজর পোস্টের দাম ওখানে। আমি বললাম কি, আমি স্যার এখানে চাকরি করতেছি এক জায়গায়, তো সরকারি হইলে আমাকে বলবেন, তখন আমি আসবো, এই একটা ভুল করলাম, এই যে গেল, তো ঠিক আছে আসেন, আইসা বললাম, আমাকে আর ডাকা হলো না। তো আমি থেকে যেতে পারতাম স্যার 100% শিওর, থাকতে পারলাম না, ওই মেয়েটার জন্য মায়া লাগে, বিয়েও করবো না, কিন্তু কী যে করছে জানি না, ওখান থেকে আসতে মন চায়। কোন মেয়েটার জন্য? ওই যারে বিয়ে করছিলাম। ও, এটা বিয়ের আগের কথা? বিয়ের আগের কথা, রয়ে গেছিল। জি, তো ওর জন্য ইসলাম ব্যাংকের চাকরিও হারাইলাম আর সেনাবাহিনীর ইমাম পদের চাকরিও হারাইলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি, অনেক আগের গল্প। আপনি যেখানটায় ছিলেন যে আপনার মেয়ে দুটোকে ছোট ভাইয়ের বউয়ের কাছে রেখে আপনি আসলেন, তারপর আসলাম, তো এরকম হইতেছে, এরকম হইতেছে, এখন কী করা যায় চিন্তা করলাম। আমার দুইটা বদনাম তো মারাত্মক, একটা আমার সুফি সাহেব জানতো মানুষে, সেটাও ভেঙে গেছে, এখনও সেই জন্য অনেকেই খারাপ বলে। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মাফ করবেন, আমরা আমাদের যে সাধারণ জীবনযাপন, এটা হয়তো বা ঠিক আছে, পার্সেপশনের জায়গা থেকে আমরা চাইবো যে আমাদের ইমামরা যারা আমাদেরকে নামাজ পড়ান তারা চারিত্রিকভাবে অনেক বেশি সুন্দর হোক এবং তাদেরকে অনুকরণ করা যায়, অনুসরণীয় হওয়া যায়, এরকম মানুষরাই আমাদেরকে নামাজ পড়াক। কিন্তু একটা কথা মনে রাখলে, অবশ্যই অবশ্যই মনে রাখাটা জরুরি আমাদের জন্য, সেটা হলো ইমামরা কিন্তু মানুষ, মহামানব না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা, একজন ইমাম ভুল করতে পারেন, একজন আলেম ভুল করতে পারেন, একইভাবে একজন বিদ্বান মানুষ ভুল করতে পারেন এবং একজন সাধারণ মানুষও ভুল করতে পারেন, কারণ সৃষ্টিকর্তা তাদের মধ্যে এমন কোনো বিশেষ ক্ষমতা দেননি বা বিশেষ ক্ষমতার অধিকারী করেননি যে তারা সাধারণ মানুষের চাইতে একটু বিশেষ ধরনের মানুষ হবেন,
এটা ন্যাচারালি দেয়া হয়নি, প্রথম কথা হচ্ছে এটা। তবে হ্যাঁ, তারা একটা বিশেষ ভাবে বড় নিজেদেরকে বড় করার চেষ্টা করেন পরিবেশগতভাবে। সুতরাং আমরা তাদের প্রতি প্রত্যাশা থাকে আমাদের যে না, তারা আমাদেরকে অবশ্যই আমাদের মতো মানুষ হবে না। এটা কিন্তু মানে আমাদের পারসেপশনের জায়গা থেকে এটা একটা পারসেপশন ঠিক আছে, কিন্তু এই পারসেপশনটাই যে 100% কারেক্ট পারসেপশন সেটা পারসিভ করাটা কিন্তু একটা বড় রকমের ভুল। এবং আপনি দেখুন যে ওনার যেই ঘটনাটা উনি বলছেন, এটা আমার জায়গা থেকে শুনলে খুব হাস্যকর লাগে যে একটা মেয়েকে, মানে আমাদের মতো সাধারণ মানুষ যারা, যারা ইমাম না সেই অর্থে বলছি, যে একটা মেয়েকে এক অর্থে তার একটা প্রস্তাবে রাজি হয়ে উনি যেটা বলল যে একটা চুমু খাওয়ার অপরাধে তার ওই সময়ের জীবনের যে অধঃপতনটা তার জীবনে চলে আসলো, এবং এটা একটা, আরেকটা হচ্ছে যে সংসার জীবনে তার স্ত্রী তার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তিনি স্বেচ্ছায় তার সন্তান এবং তার স্বামীকে রেখে ইটালিতে চলে গেলেন, এবং এতে করে তার প্রতি সাধারণ মানুষের যে পারসেপশন, এবং শুধু এটা না, তিন নম্বর যে ঘটনাটা ঘটলো, তার মেয়েকে শেল্টার দেবার জন্যে কোনো একজন ভদ্রমহিলা যে হেল্পটুকু করছিলেন, এবং তার মেয়েরা ছোট থাকা অবস্থায় তাকে মা ডাকার কারণে তার প্রতি যে পারসেপশন, এই তিনটা পারসেপশনকে যদি আপনি একজন সাধারণ মানুষের জীবনে নিয়ে আসেন, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে বা আপনার ক্ষেত্রে ঘটেছে, এরকম ঘটনাই না আমাদের সমাজে, এটা কোনো ঘটনাই না, কিন্তু যদি একজন ইমামের ক্ষেত্রে ঘটে তাহলে এটা অনেক বড় ঘটনা। ঘটনা এই কারণে যে তখন এটা ঘটনা থেকে রটনার জায়গায় চলে যায়, রটনা থেকে এটা তখন ভয়ানক আকার ধারণ করে যে ইমাম সাহেব এটা করেছে, ইমাম সাহেবের দ্বারা এটা সম্ভব, ওরে বাপরে বাপ। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখাটা জরুরি যে এই ঘটনা দ্বারা যখন ইমামকে একজন জাজ করা হচ্ছে, তখন একজন সাধারণ মানুষ হিসেবেও তাকে জাজ করা উচিত, এবং সেই উচিতের জায়গাটা থেকে যখন আপনি দেখেন যে না, এটা আসলে তেমন সেই রকমের বড় কোনো অপরাধ না যে অপরাধের কারণে তার ইমামতি চলে যেতে পারে, যে অপরাধের কারণে তার চাকরি নিয়ে নেওয়া যেতে পারে, যে অপরাধের কারণে তার সন্তানের রুটি রুজি যেটা তাদের মুখে যে ভাতটুকু যায় সেটুকু কেড়ে নেওয়া যেতে পারে, মানুষ হয়ে রিয়্যাক্ট করাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এবং এটা আমরা অনেক সময় করি না দুর্ভাগ্যবশত। আজকে আমি জানি না, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে এই যে গল্পটা আজকে এখানে উনি বলতে আসছেন সেটা তেমন ইম্পর্টেন্ট কোনো গল্প মনে হবে না, বাট আমার খুব ভালো লাগছে যে যেই কমিউনিটিকে নিয়ে আমি কথা বলছি বা যেই মানুষদেরকে নিয়ে আমি কথা বলছি তাদেরকে নিয়ে আমাদের মেইন স্ট্রিম সমাজে খুব একটা কথা বলা হয় না, খুব দুঃখজনক হলেও সত্য। এবং আমি জানি না যে আজকের এই রেডিও অনুষ্ঠানে বসে আমার কিছুটা সুযোগ হয়েছে এই মানুষরা যারা আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত, তাদেরকে আমরা যেন আমাদের সাধারণ জীবনযাপন যেটা সেখানে কতটুকু সম্মান করতে পারি সেই জায়গাটাই কিছুটা হলেও দৃষ্টি দেবার। জি, আপনি যেখানে ছিলেন যে আপনার মেয়ে দুটোকে রেখে আপনি একটা জায়গায় আসলেন, তারপরে বাড়িতে রাইখা আমি আসলাম, মেয়ে দুটো বাড়িতে, তো অন্য জায়গায় ডারবো দিলাম, মন মানুষ তো ভালো নাই, তোর ভালো হইল না, চাকরি হইল না, তখন খুব কষ্টে, পকেটে টাকা নাই, পয়সা নাই, কী করি। এক বন্ধুর মসজিদে চাকরি করে ওখানে গেলাম, রাত কাটাইলাম, তারপরে সে একটা খোঁজ দিল আরেক জায়গায় একটা ইমাম নেবে। জি, তো সামনে রমজান মাস আসতেছে, বেশি বাকি নাই, চাকরি না হইলে আমার পকেটে একটা টাকা পয়সা নাই, কী করবো। তখন ওখানে ইন্টারভিউ দেওয়া হলো, সভাপতি খুব ভালো ছিলেন, আমার চাকরিটা মোটামুটি ছোটো এক মসজিদে হয়ে গেল, ঢাকার বড় মসজিদ না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, গঙ্গানগর করার নাম, নারায়ণগঞ্জের মধ্যে, আচ্ছা, বক্তবলী এলাকায়। চাকরি হওয়ার পরে তো তারাবির নামাজ তো আর ছুটি নেই, একটা মাস থাকতেই হবে, আমার সারমনটা দিন রাত কলিজার টুকরা টুকরা হয়ে যেত, মেয়ে দুটা বাড়িতে, ওর মা নাই, সেরে গেছে, মা থাকতেও নাই, আমিও নাই, কাঁদতাম মাঝে মাঝে আল্লাহর কাছে, কাঁদতাম যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, টাকা পয়সা তো নাই, ওই তুমি সংসার জীবনে একটু শান্তির ব্যবস্থা করো, ওর মা ডাকতে পারে, হয়তো সেদিনকার সেই রমজানের কান্না আল্লাহ কবুল করছেন। একটা মাস পরে বাড়িতে গেলাম, রমজানে ওখানে প্রায় 10,500 টাকা পাইলাম, অনেকদিন আগের কথা, টাকাটা নিয়ে বাবার কাছে দিলাম, আমি যত রুজি করতাম বাবার কাছেই দিতাম, ভবিষ্যতের চিন্তা করি নাই, এদিক থেকে স্যার একটু কথা বললে না বললেই নয়, তো আমি যদি ওই সময় থেকে টাকা জমা করতাম এখন আমার খাতে 20 লক্ষ টাকা থাকতো, কিন্তু আমার কাছে 20 টাকাও থাকে না। আমি স্যার একটাই করছি যে মা খুশি হইলে আল্লাহ খুশি, বাবা খুশি হইলে আল্লাহ খুশি। জি, এই জন্য আমি যাই রুজি করছি ইসলামী ব্যাংকে চাকরি করার পরে। এটা তো বলাও আছে আমাদের যে পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল কিন্তু খেদমত করতে পারলো না, তার চার দুর্ভাগ্যবান পৃথিবীতে কেউ। হ্যাঁ, এবং এটা আমাদের সৌভাগ্য যদি আপনি আপনার বাবা মাকে পেয়ে থাকেন, এবং তাকে সে পাগল হোক
সে খারাপ হোক মন্দ হোক আপনার চোখে যাই হোক না কেন, সে আপনার পিতা এবং সে আপনার মাতা এবং সে আপনাকে লালন পালন করেছে, যদি করতেও না পারে তার সামর্থ্য অনুযায়ী, যদি অন্যায়ও করে থাকে আপনার জন্য, তবুও আপনার জন্য এটা একটা সুযোগ তাদের সেবা করার, এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনি দুর্ভাগ্যবান। এটা আমার কথা না, এটা আমাদের ধর্মের কথা। জি ধন্যবাদ স্যার, এদিক দিয়ে আল্লাহর রহমত, আপনি কিন্তু আমার অতি সৌভাগ্য হয়েছে। আমি মা বাবার খেদমত প্রাণ ভরা করছি, না খাইয়া খাওয়াইছি, এই টাকা পয়সা সব ব্যয় করছি মা বাবার খুশির জন্য। কোরআন হাদিসে আছে মা বাবার খুশি তো আল্লাহ পাকের খুশি, সব ভাঙছি, আমার মা খুশি হবেন, বাবা খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসব নুরুল ইসলামের জীবনের গল্পে। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকে ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। কথা না বাড়িয়ে আমরা আমাদের যিনি আজকে গেস্ট নুরুল ইসলাম, আমি তার কাছে ফিরে যাচ্ছি। জি বলুন। তো বাবার পিছনে মামার পিছনে সব টাকা ভাঙতাম, তো আমার একটা ছোট ভাই আছে সাংসারিক, তার সবাই লেখাপড়া করছে, তো আগে বিবাহ করছে, সন্তান আদি আছে। তো এই টাকা দিয়া আমার মা একদিন বললেন, বাবা ওই ছেলের তোমার ওই ভাইয়ের বড় ভাইয়ের ঘরটা নাই, আমার ইমিডিয়েটলি বড় যে আমির হোসেন তার একটা ঘর উঠিয়ে দিলাম। ওই সময় আমার ইমিডিয়েটলি ছোটো যে দেলওয়ার হোসেন ওর একটা ঘর উঠিয়ে দিলাম, আর আমার বোনটা ছোটো একটাই বোন ওর বিবাহ শাদী দিলাম। আমার কাছে প্রায় ওই সময় স্যার 2 লক্ষ টাকা ছিল, তো ওই টাকা দিয়া দুই ভাইয়ের দুটা ঘর উঠিয়ে দিলাম, আর বোনের বিবাহে 60,000 টাকা খরচা করলাম। এটা হুন্ডা কিনা দিলাম, হুন্ডার দাম কম ছিল বোন জামাইয়ের, তো হুন্ডা দিতে রাজি হয়নি, আমার সব টাকা শেষ। মা আমার হাত ধরে কেঁদে দিল, বাবা হুন্ডা না দিলে বিবাহ ভাঙ্গে যায়। আমি টাকা থাকুন মুখী, আমার মায় কান্দে, আমার মায়ের চোখের পানি আল্লাহ কবুল করবেন, আমি টাকা দিয়ে দিই হুন্ডা কিনতে, আল্লাহ দিবেন। টাকা দিয়ে দিলাম। ওই সময় স্যার জমিনের দাম আমি যেখানে থাকি 10,000 টাকার শতাংশ, আমি 2 লক্ষ টাকা দিয়া 20% জমিন কিনতে পারি। আজকে তার দাম আছে 1% স্যার 5 লক্ষ টাকা, তো 1 কোটি টাকার মালিক থাকতাম। তা আল্লাহর খুশির জন্য মা বাবার দিয়ে সব টাকা শেষ করছি। যাই হোক, ওইবার 10,500 টাকা পাইলাম যে বাবার কাছে দিলাম, বাবা খুব খুশি হইলেন। তো দিন যায়, এরকম যায় যায় কি করা, হঠাৎ এটা চিন্তা আসলো যে আমার অবস্থা কি হবে, ভাইরে ঘর উঠে দিলাম, ওই ভাইরে দিলাম, বোনকে বিয়ে দিলাম, ফোনটা কিনে দিলাম, আমার তো জিরো, কিছুই নেই। তখন ওই যে পয়েন্টে আসলাম, সংসার ভাঙার পরে আমি কমজোরি হয়ে গেলাম, বিভিন্ন অসুখ দেখা দিল, প্রেশার, জ্বর, মাথা ব্যথা, সপ্তাহের বেশিরভাগ অসুস্থ থাকি, নিয়মিত করতে পারি না, কি করা যায়। হঠাৎ করে একদিন চিন্তা করলাম, তো সময় ঢাকা চাকরি করে মেয়ে দুটা নিয়ে আসলাম। কিসের চাকরি করতেন? ওই মসজিদে, মসজিদ ইমামতি, ইমামতি। ওই তো হারাই ফেলাইছি, আর পাই না, আর সম্ভব না, ইমামতি করছি। তো হঠাৎ রমজানের পরে আমার খেয়াল হলো, এবার ফেতরার টাকাটা লাখুল একটা জায়গার নাম আছে জাজিরার পার্শ্ববর্তী, আমার দূরবর্তী আত্মীয় হয়, তাকে ফেতরার টাকাটা দেব। এই ফেতরার টাকাটা দেওয়ার জন্য বাড়িতে যাইয়া ঈদের 2-3 দিন পরে আমি ওখানে গেলাম লাখুলা, যাইয়া যে টাকাটা দিয়ে আসি। টাকাটা দিয়া জাজিরা ওই কাজিরহাটে, লাখুলার থেকে কাজিরহাট কিন্তু ভ্যান আসে, ওই সময় অনেক বছর আগের কথা, আজকের থেকে প্রায় 10 বছর আগের কথা। তো ভ্যান আসে, ভ্যানে 10 টাকা করে নেয়, তো একজন নিয়ে ছাড়ে না। তো আমি জাজিরা দিয়ে আসলে আয়সা পড়তে পারি, আমি আসবো কাজিরহাট দিয়া। তো একটা নায়ক উদ্দেশ্য হইলো, প্রচণ্ড শীত ছাড়, আমার মা বাবা বাচ্চা আছে 10 বছর আগে,
আমার মাকে বাবাকে হাত মোজা পা মোজা কিনা দেবো, আল্লাহ খুশি হবেন, দোয়া করবো। আমার সংসার নাই, সব শেষ। তারপরে মা বাবার খেদমত সারি না, যেখানে একটু পাই আমার মা বাবার খেদমত করি আর দোয়া চাই, মা দোয়া কর মা আমার আল্লাহ দেন, আল্লাহ দেবো। মায়ের কথা আমার কোথায় ঠান্ডা হয়ে যেত, আমার মায়ের কইছে আল্লাহ দেবো। যাই হোক, তো মাকে বাবাকে মোজা কিনা দেবো, প্রচণ্ড শীত। আর মোজা কেনার জন্য স্যার আমার আসতে হবে কাজের হাট। জি, তো এই দাঁড়াই রয়েছি, ব্যান্ড পাই না, একা আমাকে নিয়ে সারে না, বিশটা টাকা দিয়ে দেবো, সমস্যা, একাও সারে না। হঠাৎ দেখি একটা মেয়ে রাস্তার ওপারে দাঁড়ানো, বোরকা পরা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখা যায় না, হাত মোজা পা মোজা, চোখটাও ঢাকা চশমা দেওয়া। তো আমার মনের মধ্যে কিছুই না, একজন পিসেন্দারের জন্য ইতস্তত করতেছি, বেনালয়ও পায় না আর আমিও যাইতে পারি না, কাজিরহাটে আসতে পারি না। মেয়েটাও কাজিরহাটে আইসা বাসে ওইটা ঢাকা আসবে, মেয়েটা ঢাকার লেখাপড়া করে মাদ্রাসায়, মেয়েটাও উঠতে চাইতেছে, কিন্তু আমি পুরুষ মানুষ, হুজুর মানুষ, এই জন্য ওঠে না। আমি তো এক ধারে বসে আরেক ধারে জায়গা রয়েছে, মাঝদা দুই হাত ফাঁক থাকবে, মেয়েটা উঠতে চায় আবার চায় না। এখন ভেনালয় বলতেছে যাবে না পা, কিন্তু ইতস্তত করতেছে, বুঝতে পারি আমি হুজুর। তখন আমি বললাম কি ফ্রি মাইন্ডে, আসেন না পা আসেন, মা বোন সবারই আছে। তো একথা বলার পরে মেয়েটা উঠলো, আমি ডান পাশে, মেয়েটা বাম পাশে, ওইটা সারতেছে, সে 10 টাকা দেবে আমি 10 টাকা দেবো, মোটামুটি ভ্যানালার পোষাই গেল। অর্ধেক রাস্তা আসছে আমি চুপচাপ, সবসময় আল্লাহ নামিল মুখে রাখি, রোজুর সাথেই থাকি, এখন রোজু করে আসছি। যাই হোক, তো মেয়েটা হঠাৎ আমাকে বলে, আপনি কি মুফতি? আমি বলছি আল্লাহর রহমত, আমি মুফতি, মাওলানা মুফতি, একটা মাসলা বলবেন। সে জানে মুফতি সাহেবরা মাসলা মাসাইল, মোটামুটি একটা মাসলা জিজ্ঞেস করলাম, উত্তর দিয়ে দিলাম, মেয়েটা চেহারা দেখে না। তো তার কথা আমার এতই ভালো লাগলো, কেমন যেন আবার একটা তো ভালোবাসা ভাঙছেই, আরেকটা তো মা বলার কারণে চাকরি গেল, আমার সাথে সম্পর্ক না, আরেকটা তো বিয়ে করার কারণে সংসার যাওয়ার পরে অবস্থা। তখন আমার এই অবস্থায় একটা বদনাম আগে, আবার বউ গেছে গা, এদিক দিয়ে দুটা মেয়ে, আর আমার চাকরি নাই, কে আমার মেয়ে দেব? আমার বিবাহ সম্ভব না, কেউ মেয়ে দেবে না, এটা আমার একটা বিশ্বাস, কেউ জিজ্ঞেস করবে না এই সমাজ আমাকে। হঠাৎ যেন মেয়েটাকে দেখে কথা শুই না, অনেক কথা বলার পরে মেয়েটা নেমে যাবো, আমিও নেমে যাবো, সে যাবে ঢাকা, তো আমি মোজা কিনবো। একবার মনে চাইলো আমি মেয়েটার ভাড়া আমি দিয়ে দিই 10টা টাকা, আবার একটা ইয়ে এটা তো বিশ্বাস নেই, এটা আমার কী হয়, টাকা দেবো কিছু না, দিলাম না, দিলাম না, তবু দিতাম যে মেয়েটা কী মনে করে আবার কিছু না। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো স্যার রাস্তায়, আমি কথা প্রসঙ্গে বললাম যে আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেবেন, কথা বলে না। তখন আমি বললাম না ঠিক আছে, যদি কিছু মনে করেন তাহলে থাক, লাগবে না। কয় না না আপনি উঠান, নাম্বারটা বললো, আমি নাম্বারটা নিয়ে চলে গেলাম, সে ঢাকা চলে গেলো, আমি আব্বা আম্মার জন্য মোজা কিনা বাড়িতে গেলাম। এই যে একটা ঘটনা ঘটলো, একটু চিন্তা করে দেখেন, এখানে যদি আপনি আমি থাকতাম, মানে আপনার যারা আমরা ইমাম না, যারা আমরা হুজুর না, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ঘটনাই না আমাদের জন্য, তাই তো একটা মানুষের কাছে আমি মোবাইল নাম্বার চাইতেই পারি। কিন্তু আপনি যখন হুজুরের জীবন গল্প শুনছেন, তখন আপনার মনের মধ্যে নিশ্চয়ই কাজ করছে, ছি ছি, হুজুর এরকম একটা মেয়ের কাছ থেকে মোবাইল ফোনের নাম্বার চাইলো, এই জায়গাটাই বড় সমস্যা। মোবাইল ফোন নাম্বার চাইতেই পারে, এরপর একটা ভালো ঘটনা ঘটতেই পারে, তাই না? কিন্তু সাধারণত আমরা এরকম মোবাইল নাম্বার নিয়ে যে ঘটনাগুলো ঘটাই সেটা খুব একটা ভালো না। দেখা যাক ওনার ক্ষেত্রে কী হয়েছে। হ্যাঁ বলুন। নাম্বারটা স্যার নেওয়ার পরে আমি চলে গেছি বাড়িতে, আসি মেয়ে নিয়ে থাকতেছি, মোটামুটি ওই চাকরিতে যাওয়া দরকার, আমি সপ্তাহখানেক থাকিয়া ছুটি কাটাইয়া চলে গেলাম। মেয়েটাও চলে গেছে, ও নাম্বার দিছে আর এই পর্যন্তই, ওর ভিতরে কোনো ফিলিংস নাই। আপনার নাম্বারটা দিয়েছিল না কেন? না আমারটা নেয় নাই, চায়ও নেই, আমি দেও নাই। আচ্ছা, আমার নাম্বারটা চায় না, আমি দেওয়া প্রয়োজন মনে করি না, কি মনে করে। তা আমাকে তো কোনো জিজ্ঞাসা করবে না, ফোন দিবে না, আমি জানি। তা আমি রাখলাম যে হয়তো ফোন দিতে পারি, সাহস করে। এক মাস চলে যায়, হঠাৎ করে একা মেয়ে দুটা বাড়িতে, মন ভালো লাগে না, ভালোবাসার দিনও ভেঙে গেছে, বিবাহ জীবনও ভেঙে গেছে, মন ভালো লাগে না, বিবাহের সময় ভেঙে গেছে, প্রায় 2 বছর আমি একা থাকি, কেউ মেয়ে আমাকে দেবে না, এই অবস্থা। তো ওই মেয়েটা মাদ্রাসায় পড়ে, তো আশাই করতে পারি না, অবিবাহিত একটা মেয়ে। হঠাৎ করে আমি ফোন দিলাম, ফোন দিয়া কয় দেওয়ার পরে বলল কে? আমি বললাম হ্যালো আপা, আমি সেই পথের ভাই, পথের ভাই। কে পথের ভাই? ওই যে নাম্বার দিছিলেন, আমি একটা মাসলা বলছি জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম ওই আমি সেই ভাই।
তখন আমি বললাম কেমন আছেন তুমি এটা খুব ধার্মিকা বলে আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর রহমতে বলাতে মনটা আমার খুবই ভালো লাগছে কারণ আমিও আল্লাহর রহমতেই বলি সবসময় এখন কি বলবো আমার মনে চাইতেছে তাকে পাওয়ার জন্য হঠাৎ করে আমার ভাঙ্গা সংসার দুই বছর একা থাকি তো ওই দিন একটু কথা বলতেছিলাম কেমন আছেন আমার কথা মনে পড়ছে নি কেন আমার আর মনে নাই তো আমার ভালো লাগলো না যে মানুষের একটু মানবতার ক্ষেত্রে তো বলে যে মনে আসিল কয় না আমার মনে নেই কিছু সোজা কথা হ্যাঁ সে কইয়া কাইটেই দিল বুঝলা কাইটা দিছে তো আমার মনটা খারাপ হইলো মেয়েটা তো আসলে ভালো আল্লাহ রহমত দিয়া কথা বলে মশলা জিজ্ঞেস করলো আমার কথা মনেও নাই কি করা যায় সাহস পাই না ফোন দিতে পরদিন আবার ফোন দিলাম রাগ রাগ হয়েছে আপনি ফোন দেন কেন দেখেন ভাই বোন সবারই আছে আপনার কথাবার্তা আমার কেমন যেন ভালো লাগে সাহস করে বললাম ভালো লাগলে তাতে কি হয়েছে আপনি ভাই আমি বোন এই হিসাবে ভালো লাগতেই পারে অ্যাবাউট করলো তখন আমি বলতে চাই ভালোবাসার কথা তাড়াতাড়ি বলতে চাই আমি তো একজন খুব এই মানে ইগোর ব্যথাগ্রস্ত মানুষ বলতে সাহস পাইলাম না তিন চার দিনে ভাই কথা বললাম কয়েকদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে কিছু কথা বললে আপনি নামাজ পড়েননি এই ঠিক করে হঠাৎ করে আমি বললাম কি আপনি বললে আপনি তো আমার থেকে অনেক ছোট হবেন তা আমি তুমি করে কথা বলতে চাই কি কব কয় বলেন তুমি করে বলেন সমস্যা নেই মনে মনে কই আলহামদুলিল্লাহ তুমি করতে বসে বলি তুমি করে কথা বলি ওগুলা বলতে সাহস পাই না এদিকে দিক কথা বলে ঘুরে বলি কি আচ্ছা তুমি আমাকে তুমি করে বলো কয় ইট ইস ইম্পসিবল এটা সম্ভব না আমি খাইছি তুই ইংরেজি জানো পড়ো কোথায় আমি হাফজা শেষ করছি দাখিল পরীক্ষা দেবো মানে মেট্রিক পরীক্ষা দেবো তখন ভিতরে ভয় হয়ে গেল আমি যতই লেখাপড়া থাকি ট্রিপল টাইটেল বা বিএসএস আমি তো বিবাহিত দুটো মেয়ে আছে এই মেয়ে তো সম্ভব না কোনোদিন বয়স আমার থেকে অনেক কম ভালোবাসার কথা কেমনে বলি ভালো লাগে না জুমার দিন আসলো শুক্রবার জুমা পড়াইলাম বক্তব্য তেমন দিতে পারলাম না সবাইকে হুজুর এমন করে কথা কয় তার বক্তব্য ভালো রাখে আজকে এমন কেন কিন্তু কারকে বুঝাইব স্যার এ বলার কোনো মানুষ নাই তো কারো কাছে বলতে পারি না শনিবার দিন অনেক কষ্ট করে কাটে আর রাত দশটার দিকে ফোন দিলাম তখন মেয়ে কথা মনে কষ্ট ওরা কেমন আছে বড় মেয়ে সুমাইয়া সরলা মরিয়ম ফোন দিছি অন্তে ফোন ধরে না কয়েকবার দেওয়ার পরে ধরছে আপনি আমাকে ডিস্টার্ব করলেন আমি ঘুমে আসি তখন অনেক কথা বলার পরে দেখো আমার তো ঘুম আসে না তখন বলে আপনি কি বলতে চান আমি অত কিছু বুঝি না আমি তোমাকে ভালোবাসি আপনি বললেন আমি ঠাস করে বলে ফেলাইলাম কথা বলে না ফোন কাটা দিছে আবার দিছি কাটা দেয় আবার দিছি কাটা দেয় রাত্রি ঘুম হইল না কি করি এ আর মন যায় এটা সম্পর্কে জানতেন আপনি মানে কোথায় থাকে কি করে ওর পরিবার সম্পর্কে জেনেছেন ডিটেইলস ঠিকানা ঠিকানা এটা আগে বের কথাবার্তা হয়েছে ওকে ওই লাখ হলেই তাদের বাড়ি এবং এটা কি মানে আপনি যে তাকে প্রপোজটা করলেন একটা বিশাল বয়সের গ্যাপ ছিল অবশ্যই অনেক বড় গ্যাপ এবং আপনার সম্পর্কে সে কি জানতো যে আপনার দুটো মেয়ে আছে এর আগে একটা বিয়ে হয়েছে কিছুই জানে না বিয়ে করছি মেয়ে আছে কিছুই জানে না ওকে হঠাৎ মেসেজ পাঠাইলাম মেসেজ কিছু কথা লেখলাম ওইটা পুরা কিছুটা নর্মালে আসলো ফোন দিলাম মতো ধরলো তখন ফোনে বলে যে দেখেন এটা তো আমি আমাকে অনেক ছিল অফার দিছে এ পর্যন্ত মেয়ে খুব সুন্দরী এবং খুব ভালো খুব ন্যাক্কারিনী তো আমাকে অনেক ছিল অফার দিছে আমি অ্যাভয়েড করছি আমি এটা করবো না কোনোদিন আমার আব্বা আমা যেখানে আমাকে দেন ওখানেই যাবো লুলে একটা ছিল হোক তখন আমার মধ্যে এই ফিলিংস কাজ করলো স্যার মেয়েটা তো আসলেই ভালো হায় হায় রে আর আমি কী করলাম তখন মন ভালো লাগে না যে করে হোক এই মেয়েটা যদি পাইতাম আমার সংসার হয়তো সুখের হইতো একটা আল্লাহর তরফ থেকে একটা কল্পনা আসলো কিন্তু আকাশ পাতাল ব্যবধান কী করে হয় পরে ফোন দিলাম এখন একটু একটু কথা হয় এক মাস চলে গেছে কথায় দেখি সে একটু একটু রাজি তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিবাহ করছেন আমি মিথ্যা কথা না বলে বললাম অ্যাভয়েড করলাম যেটা সেটা পরে বলবো
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসবো নুরুল ইসলামের জীবনের গল্পে। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকে ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon natoker cheo natokiyo. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকের এই জীবন গল্পটা একটু অন্যরকম, প্রথমেই বলে নিয়েছিলাম। তার কারণটা হচ্ছে, আজকে যিনি জীবন গল্প বলছেন তিনি মূলত মাওলানা, এবং তার জায়গাটা থেকে আসলে তার নিজের জীবনের ভুল বলি বা তার নিজের জীবনের যে একটি অধ্যায় যেটা তাকে পুরো জীবন জুড়েই কষ্ট করে বয়ে বেড়াতে হচ্ছে, সেই রকম একটা জীবন গল্প। সাধারণত আমাদের অনুষ্ঠানে এরকম জীবন গল্প আসে খুব কম। জীবন গল্পের জায়গা থেকে আসেনি, সিক্রেটস আমরা পেয়েছি, এরকম সিক্রেটস আমরা বহুত পেয়েছি, কিন্তু জীবন গল্পের জায়গা থেকে এখন পর্যন্ত আসেনি। তো সেই জায়গাটা থেকে এটা খুব ইউনিক আমি বলবো। আর আমাদের এই অনুষ্ঠানে যে কেউই আসতে পারেন, আমরা সবসময়ই বলি আপনি যদি আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমি কথা না বাড়ি আমার যিনি গেস্ট তার কাছে আবারও ফিরছি, যেখানটায় আমি ছিলাম বলুন। তারপর হঠাৎ দেহ ভালোবাসায় পড়ে না, আমি অনেক কিছুই বলি কোনো কথার উত্তর দেয় না, কাইটা যায় কাইটা যায়। না, আমার একটু লেখালেখির অভ্যাস এখনও স্যার আছে, আমি হঠাৎ করে কোনো কবিতা বা সুর দেওয়া গজল বলতে পারি, গানও বলে হালাইতে পারি আর কি। তো আমি ওকে দু তিনটা লাইন হঠাৎ করে ফোনে বললাম, ও বলাতে সুরটা দেওয়াতে তার মনের মধ্যে ভালো লাগলো। ভালো লাগে তার বড় বোনকে বললো যে এক হুজুরের সাথে পরিচয় হয়েছে, সে এমন সুন্দর করে গজল বলে, গজলে আমার মনটা ভালো লাগে। তো ভালো লাগার কারণে আস্তে আস্তে ভালো লাগতে 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 হঠাৎ করে সে রাজি হইলো যে আমাকে ভালোবাসে, কিন্তু আমি চেহারা দেখি নাই, আমাকেও দেখে নাই। চলে গেল পরে দুই মাস। তো আমাদের বাড়ি জাজিরা, আমাদের বাড়ি লাখুলা, ডিস্টেন্স 3-4 মাইল হবে মাত্র। আমাকে একদিন বললো আপনাকে একটু ভালো করে দেখবো, ওদিন তো আর ওইভাবে আমাকে দেখে নাই আর আমি তাকে দেখেই নেই, তো দেখা করবে। তো জাজিরা বাজারে, জাজিরা কলেজ, আমি বললাম ওই কলেজের ওখানে একটু থাইকো। তো আমি ঢাকার থেকে গেলাম বাড়ি থেকে মেয়েদের সাথে দেখার, ওখানে গেলাম। তো আমি তার চিনি না কে, তখন দেখলাম দাঁড়াই রয়েছে, তখন কীভাবে জিজ্ঞেস করি, ফোন দিয়া দেখি ওইটা বাজে, তখন ভাবলাম সে। তখন সমস্যা জিজ্ঞেস করলাম, কিন্তু মুখের কাপড় সে উঠাবে না, খুব পর্দানি সে মেয়ে, তো মুখের কাপড় উঠাইলো না, আমিও দেখার চেষ্টা করলাম না, দরকার কি। তো মুখের কাপড় না, মানে তাকে না দেখেই আপনি এক অর্থে ভালোবাসা? জি। ওকে, ওই হাত পায়ে মোজা, খুব পর্দানি সে মুখের কাপড়টা আমাকে দেখাইলো না, এতই পবিত্র ভালোবাসা। কিন্তু ওই চশমা চোখে দিছে, এখানটা একটু দেখলাম, তাতে বুঝতে পারলাম যে আসলেই সুন্দরী হবে, বুঝা নিলাম। আচ্ছা, আমি মনে করলাম সুন্দরী বা কালো যাই হোক, আমার তো সংসার দরকার, আমি তো সংসার নাই, কী করা যায়। এইভাবে ভালোবাসা হইল, পবিত্র ভালোবাসা, তারে ভালোবাসলাম, সেও বাসলো। হঠাৎ করে একদিন বললাম, তার নাম আয়েশা, আয়েশা একটা কাজ কিন্তু হয়েছে, আমাকে ভালোবাসছো, আমি বাড়ছি, আমি কিন্তু আগে বিবাহ করছি, দুটা মেয়ে আছে, স্টার্টিং প্লাস ফিনিশিং স্যার সব বললাম। বলার পরে তখন একটু ইতস্তত করলো, এইটা? তখন আমি বললাম এখন কি করবা, দেখো আমাকে সেরে যাবা? তখন ভাবটা একটু অন্যরকমই। তারপরে বললো যে না, মন দিয়া দিছি, কথা বলছি, যদিও চেহারা আমাকে দেখেন নাই, আপনি ভালোবাসা না দেখে, আপনার ভালোবাসা পবিত্র, তাইলে বাড়ছি বাড়ছি।
তখন সে বলে এটা তো জানে আমার আব্বা আম্মা আপনার বিয়ে হয়েছে দুটা বাচ্চা আছে তা আমাকে দেবে না। তখন আমি একটা প্রস্তাব দিলাম পরীক্ষা করার জন্য, এটা তো আমি করবো না। তখন আমি বললাম তোমার আব্বা আম্মা না দিলে তুমি কি একা আসতে পারবা, আমরা অফিসে যাই বিয়ে পড়াবো। তখন ইট ইস ইম্পসিবল, এটা মোটেই সম্ভব না, আব্বা আম্মা না দিলে তো মরে গেলো আমি আইতে পারবো না। তখন আমি বললাম এটা আসলেই ভালো, এর আব্বা আম্মাকে দিবে কি করা যায়। তখন তাদের একটা বড়ই বাগান ছিল, বিশাল বড়ই বাগান, তারা মধ্যবিত্ত আমাদের মতনই, অবস্থা অত ভালো না খারাপও না, চলে। তারা দুই ভাই তিন বোন, তো উনি ওখানে নিরাইতেছে বাগানে নিরাইতেছে, আমি মেয়ের বাবা, মেয়ের বাবা আমি আদবের সাথে সালাম কালাম সব দিলাম, আমার ব্যবহার দেখে আদব কাদা দেখে। তখন বললো যত ছেলে আসে বাড়ি যে বলছে যে যত ছেলে আসে ওই তার মেয়ের জন্য বলে, ওর জন্য আসে যে মাওলানা সাহেব মুফতি সে যে আসছিল ওই ছেলেটার ব্যবহার আদি খুব ভালো, তো তার কাছে দেওয়া যায়। পরে শুনছে সে তো বিয়ে করছে, আমার কিছু শত্রুপক্ষ আছে তারা বলে দিছে তো বিয়ে করছে দুটা মেয়ে আছে, তখন রাজি না। তখন মেয়েটায় অন্য জায়গায় বিবাহ ঠিক হয়, ছেলে পেলে আসে দেখতে, তার আব্বা আম্মা অন্য জায়গায় দিবে, মেয়েটা অন্য জায়গায় বসবে না। তখন একদিন ফোনে আমাকে মেয়েটা বলে যে দেখো তোমার দুটো মেয়ে আছে বিবাহ হয়েছে, আমি কখনই রাজি হইতাম না, আমি তোমাকে একটা পরীক্ষা করছি চারিত্রের দিক দিয়া, পরীক্ষা আল্লাহর রহমত তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করছো, বিদায় তোমাকে আমি ছাড়া গেলাম না। আল্লাহর রহমত হইল, আনুষ্ঠানিকভাবে তার বাবা মা মেয়েটা আমার কাছে বিবাহ দিলেন, বিবাহ দিলেন, আল্লাহ নিয়ামত দিলেন আমাকে। এই ঘরে আল্লাহ পাক আমাকে দুইটা ছেলে দিলেন পরপর, প্রথম ছেলে হুজাইফা মোহাম্মদ হুজাইফা আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ, দুই ছেলে, এখন বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 7 বছর। তো আল্লাহ স্ত্রী দিলেন খুব সুন্দরী এবং ভালো স্ত্রী দিলেন, আল্লাহ তো সুখে রাখছেন স্ত্রীর দিক দিয়া, যে বিবাহিত জীবন 10 বছর। কত সালে করলেন এই দ্যুতীয় বিয়েটা? প্রায় 10 বছর হয়ে গেছে, প্রায় 10 বছর, মানে ওই সম্পর্ক হওয়ার 4 মাসের মধ্যে স্যার বিয়ে হয়ে গেল। ওকে, আল্লাহ মুখের দিকে তাকাইলেন। তো এই মেয়েটা এতই ভালো, আমার সব মাথা ব্যথা করে, রুজি করতে পারি না, পেনা পিনা কথাবার্তা বলে, উল্টাপাল্টা কিছু বলতেই পারে, আমি রাগ হইয়া অনেক দু চারটা কথা বলি, রাগ হইয়া কথা বলি বা দু একটা গালিও দিয়ে ফেলাই নিজের অজান্তে, পরে আবার আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু এই মেয়েটা 10 বছর জীবনে আমার স্যার একটা গালি দেয় নাই, 10 বছর জীবনে কত না খাইয়ে রয়েছে, একদিন আমার কটু কথা বলে নেই। তার কথা যে আল্লাহ দিবেন, আমার শাশুড়ি বলে গেছেন আল্লাহ দিবেন, আপনার আল্লাহ দিবেন, এই আশায় রয়েছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে একজন বিবাহিত, মানে ভাইস ভার্সা বিষয়টা, বিবাহিত ছেলে এবং একজন বিবাহিত মেয়ে, মানে পুরুষ এবং নারী বলেই বোধহয় ভালো হয়, একজন বিবাহিত পুরুষের জীবনে সবচেয়ে বড় উপহার কী, কিংবা একজন বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় উপহার কী? একজন বিবাহিত পুরুষের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে তার স্ত্রী যদি তার প্রশংসা করে, যে না আমি আমার যে হাজব্যান্ড সে হাজব্যান্ডের যে চারিত্রিক গুণাবলী এই এই গুণাবলী, এবং সেই প্রশংসাটা যদি অন্য মানুষের কাছে করে, এটা হচ্ছে ওই হাজব্যান্ডের জন্য সবচেয়ে বড় উপহার বিবাহিত জীবনের। এবং একই সাথে এটা মানে এটা স্ত্রীর জন্যও সত্য, হাজব্যান্ড যদি সেই স্ত্রীর প্রশংসা করে এবং লোকসম্মুখে করে, সেটা হচ্ছে সেই স্ত্রীর জন্য সবচেয়ে বড় উপহার, এবং এর চেয়ে বড় উপহার আসলে সাংসারিক জীবনে কিছু নাই। তো আমার মনে হয় যে আপনার স্ত্রী সেটা আপনার কাছ থেকে পাইছেন এবং আপনি খুশি তার উপরে, তার মানে সে নিশ্চয়ই অনেক নেককার। জি বলুন। তারপর জি স্যার ধন্যবাদ, আমি স্যার আমার স্ত্রীর এতই খুশি যে হাদিসে আর সেই স্ত্রীর স্বামীকে ভালো করলে সে জান্নাতবাসী, স্বামী স্ত্রীকে ভালো বলে জান্নাতবাসী, তো ওনার মতো স্ত্রী হয় না। যদি পুরো দেশের মধ্যে কয়েকটা লোক থেকে থাকে স্ত্রীর দিক দিয়া ভালো, স্ত্রী দিয়া সুখী এবং স্ত্রী নাককারী নিয়ে, আমি তার মধ্যে স্যার একজন আছি, এত ভালো স্ত্রী আল্লাহ পাক মিলাইছেন। তো আরেকটা কথা বলি স্যার, সৎ মাদের উদ্দেশ্যে কথা বলি, মানুষে বলে সৎ মা খারাপ, তো এই স্ত্রী আমার মেয়ে দুইটা পাইয়া নিজের পেটের মেয়ের সে বেশি আদর করে লালন করছে, নিজের মেয়ের এত আদর করে না, আমার এই স্ত্রী আয়েশা মোসামাত আয়েশা অগ মানুষ করছে। এমনকি স্যার ওই দুজন মাদ্রাসায় খাইয়া না খাইয়া পড়াইয়া, দুটা মেয়ে মাদ্রাসায় পড়তেছে, ছেলে দুটাই মাদ্রাসায় পড়ে, বড় মেয়েটা আল্লাহর রহমতে আমার স্ত্রীরও সিলায় কোরআন হাফেজ হয়ে গেছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ, আর ছোট মেয়েটা হেফজো পড়তেছে, বড় মেয়েটা কিতাব খানা পড়ে, খরচা চালাইতে পারি না, সমস্যা। যাই হোক স্যার, তো আমি স্ত্রীর কাছে বলছি আয়েশা আমি খুব দুঃখী মানুষ, আমার আমি কোনো অপরাধ করি নাই, এই জন্য আমাকে মারছে, উনি কাঁদছে আমার কথা শুনে,
শিখুর বড় কাছে আমার এমন এমন স্বামীকে তারা মারছে। আমি বলছি দেখো সবাই আমাকে খারাপ বলে, ওই জন্য আসলে আমি অপরাধ করি নাই, বিশ্বাস করো। সে বিশ্বাস করে তুমি অপরাধ করতে পারো না, কারণ নিজের প্রশংসা করি আল্লাহ মাফ করুক। ওই 10 বছর বিবাহিত জীবন এমন আমার দেখা নাই যে আমি উজু সারা থাকি, মেসাক সারা উজু করি, বা কোনোদিন দোয়া পড়ার আগে ওনাকে স্পর্শ করি কোনোদিন দেখে নাই, বা নামাজ কাজা করি 10 বছরে দেখে নাই। তো উনি আমাকে বলে যে তুমি এরকম করতে পারো না, যারা তোমার খারাপ বলে ওরা মানুষ না, উনি এইভাবে বলে। তো যত মানুষ আমার আত্মীয় স্বজন আমার ফেরেশতার মতো জানতো আমার ঘটনার পরে সবাই খারাপ জানছে, আমার খারাপ বলে। তো তারা আয়েশা যখন ওনার মুখে আমার প্রশংসা শোনে, তারা এখন ভালো বলতে শুরু করছে, আসলে ইসলাম খারাপ না রে, নাহলে এত ভালো বউ পাইতো না। আমার বড় ভাইয়ের স্ত্রীর পরে সৎমা নাকি খারাপ, এই জীবনের প্রথম দেখলাম সৎমা আসলেই ভালো। আর দ্বিতীয় স্ত্রী দিয়া সুখী হয় আগে জানতাম না, নূর ইসলাম আল্লাহ সুখী হইল, আল্লাহ আমার স্যার স্ত্রী দিয়া সুখে রাখছেন। মাঝে একটা ঘটনা ঘটে গেল, আমি অদ্যবধি পর্যন্ত ভালো ছিলাম, এই 1 বছর আগ পর্যন্ত ইমামতি করতাম, খাইতাম লইতাম, আর একটা হাই স্কুলে স্যার চাকরি করতাম, বেসরকারি হাই স্কুল, ওখানে এমপির তত্ত্বাবধানে ছিল, তার নাম স্কুলটা বিএম মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়। উনি স্যার 3,000 টাকা করে বেতন দেয়, আর মসজিদে পাইতাম মিল্লা জিল্লা কোনোরকম ডাইল ভাত আল্লাহ খাওয়াইত। তো 3,000 টাকা বেতন দেয়, হঠাৎ একদিন এমপির সাহেব গেল, সমস্ত শিক্ষকের চেষ্টা করতেছে একটু বেতন বাড়ানোর জন্য, 5,000 করার জন্য, এমপি সাহেব বাড়ায় না। তো আমি তো লেখালেখি করতে পারি, এই জন্য তারা বলল হুজুর আপনি বেতন সম্বন্ধে একটু কবিতা লেখেন, গজলের সুরে বলবেন। তা আমি সকালবেলা ফজর পরে আমার স্ত্রীকে বললাম তুমি কী কাউ লেখ মুনি, তো 22 লাইন কবিতা লেখলাম স্যার, ওইটা অনুষ্ঠানে এসারক্তে রাখলাম, আগরিবের পরে বললাম আমার 6 লাইন মনে আছে, একটু বলি স্যার। বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের গরাম, বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া আমাদের ওই বাংলাদেশ, নেত্রীমদের শেখ হাসিনা গুণের তাহার নাই কোশেষ, বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া, বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া আমাদের ওই বাংলাদেশ, নেত্রীমদের শেখ হাসিনা গুণের তাহার নাই কোশেষ। এমপি সাহেব আসেছেন বলে, এমপি সাহেব আসেছেন বলে হইছি অনেক খুশি, দোয়া করি দেবেন মোদের বেতন একটু বেশি, আল্লাহ তুমি দয়া করে, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দিও শেখ হাসিনার মনের আশা কবুল করে নিও, আল্লাহ তুমি দয়া করে, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দিও শেখ হাসিনার মনের আশা কবুল করে নিও, একটু বললাম স্যার 22 লাইন বলছি এরকম। তো এমপি সাহেব ছিলেন আওয়ামী লীগের, এইভাবে কবিতাটা লেখা স্যার। উনি শুনে দাঁড়াই গেলেন, হাতে তালে দিয়া দাঁড়াইয়া যেয়া সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন এই মার্চ মাসের 4 তারিখে অনুষ্ঠানটা হয়েছে, কত বছর 2017 সালে স্যার, হাতে তালে দিয়া উনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তাৎক্ষণিকভাবে এই মার্চ থেকে চলতি মাস থেকেই সমস্ত শিক্ষকদের বেতন 5,000 টাকা আর হুজুর স্যারের 500 বেশি, মানে আমি ছিলাম ধর্মীয় শিক্ষক, তো হুজুর স্যারের 5,500 টাকা এই বেতন আমার করে দিলেন। তা আরটু ভালো হলো স্যার, 5.5 পাই আর বসেতে কিছু পাই, ভালোই চললো আল্লাহর রহমতে, চলতেছে চলতেছে, তারপর টানাটানি লাগিয়েই থাকে, কষ্ট করে চলি, আল্লাহ ভালোই রাখছে। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব, আর এই ফাঁকে আপনাদেরকে বলে নিই ঢাকা এফএম এর পেজটিতে আপনারা আসতে পারেন আমাদের যিনি গেস্ট আছে তাকে দেখার জন্য। আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM, ILoveDhakaFM, প্লিজ পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড থাকবেন। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love.
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon, natoker cheo natokiyo. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। কথা না বাড়িয়ে আমরা আমাদের যিনি আজকে গেস্ট নুরুল ইসলাম, আমি তার কাছে ফিরে যাচ্ছি। জি বলুন। তো চলতেছে ভালোই, চলার পরে কি হইল? আমি ডিউটি ঠিক মতো করতে পারি না, প্রায় অসুস্থ থাকি। ওই যে টেনশন, ওই যে বাল্য জীবনের ছাত্র স্টুডেন্ট লাইফে আমার ঘটনা ঘটছে, মাথা ব্যথা স্যার আজও আছে। ওই টেনশন মাথা ব্যথা আজও আছে, সাথে সাথে লিভারের সমস্যা হয়ে গেছে, এবারে অনেক সমস্যা। যাই হোক, তো আমাকে কমিটি নিয়োগ দিছে যে চাকরি হবে। অন্য অন্য শিক্ষকরা, এত বয়স্ক কেউই নাই, সবারই কম বয়স, তো কমিটি নিয়োগ দিছে এইভাবে যে শুনেছি চাকরি হবে। এই আশায় স্যার 5 বছর যাবৎ আশায় বুক বাধ্য চাকরি করতেছি, আমার চাকরিটা সরকারি হবে। তা গত 2 মাস আগের নিউজ যে আসলে চাকরি তো সরকারি হবে, বিভক্ত ঘোষণা হয়ে গেছে, কিন্তু যাদের বয়স 35 উপরে তাকে নেওয়া হবে না। আগে যে নিয়মটা ছিল, ওই কর্তৃপক্ষ নিয়োগ দিছে ওইটা চলতো, এখন ডিজিট থেকে ওখানে সরাসরি শিক্ষক পাঠা একজন চলে গেছে শিক্ষক, এখন চাকরিটা আমার ছাড়ার পথেই, তাহলে ওখান থেকে বাদ। আর মসজিদে আমার চাকরি এবার রমজানের 1 মাস আগের থেকে বাদ হয়ে গেছে, অসুস্থতার কারণে আমি করতে পারতেছি না চাকরি, খুবই সমস্যা। তো মোটামুটি চলতেছিল চাকরি, তো বিশেষ করে সকালবেলা ওই ভজন নামাজের পরে পোলাভান পড়াইতে হয়, ছেলে পেলে পড়াইতে হয়, ওই টাইম পড়াইতে পারি না, আমার মাথা টাচ করে দূরে যায়, অনেক সময় হার্ট ফিল করি, যার কারণে আমি চাকরিটা করতে পারিনি। এবার তারাবির নামাজটা পড়াইতে পারি নাই, যার কারণে এরকম আল্লাহর কাছে কান্দাকাটি করা হয়। তো হঠাৎ 2 মাস যাবৎ ঘুমই আসে না ভালো করে। তো মোবাইল তো আমার নাই, এটা কম দাম মোবাইল আছে, আগের এটার মধ্যে ওই শোনা জানা রেডিও। তো অনেক কষ্ট ক্লাস করি, আমার স্ত্রীকে একটা মোবাইল কিনে দিছি 2 মাস আগে। তো ইয়ারফোনে আমি শুনি আপনাদের অনুষ্ঠান, আমি শুনি, আমার খুব ভালো লাগে, ঘুম আসে না, কী করবো। তারপরে একদিন শোনার পরে ঘুম না আসার পরেও আমার ভালো লাগে, যখন আপনার অনুষ্ঠানটা পাই যে কিবরিয়া স্যারের অনুষ্ঠানটা, আমি পুরা না শুই না, আমি ঘুম আসবো না, ঢাকা এফএম 90.4। তখন এই শুনতে শুনতে নাম্বারটা মনে রাখতে পারি না, মাথা ব্যথা, তো এই নাম্বারটা আপনি দিছেন, 3-4 দিনের চেষ্টা করে আমি এক একটা মনে রেখে একসাথে কইরা মনে রেখে এই আপনাকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এইভাবে আপনাদের এখানে আসা, আসার পথে স্যার আপনি অনুমতি দিলে বলবো, নিশ্চয়ই আসার পথে স্যার হঠাৎ কইরা ভাড়ার টাকাটা নিয়ে আসবো, সেই টাকাটা আমার ছিল না। তো স্ত্রীর কাছে বলি, উনি দোয়া কইরা দিল, দান আপনি যান এইখান থেকে, আল্লাহ আপনারে চলার জন্য ব্যবস্থা করতে পারেন, আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারেন, ক্ষমতা আল্লাহর। আমি বলে ঠিক কইছ, ক্ষমতা আল্লাহর, আল্লাহর যদি রহমত হয় দয়া হয়, আমার কিবরিয়া স্যারের দেখুন আমি এখানে কিছু হয় আল্লাহর রহমত হয়, কিছু বলে আল্লাহ দয়া করবেন, স্যারে কথা বললে আল্লাহ দয়া করবেন, বলে আসছি। নামাজ পড়া খাওয়া দাওয়া করে শুইছি, সকালে মনের মধ্যে আশা, আল্লাহ নিয়ে আপনাকে কিছু কথা বলার সুযোগ দেবেন, আমার জীবন কাহিনী লাইফ হিস্টোরি। বাইর হইছি, গাড়ির থেকে আসবো, বাড়ির থেকে সকালে নাস্তাও করি নাই, আর লাগে না মন, ভিতরে ক্ষুধা নাই, ক্ষুধা লাগে না, লিভারের সমস্যা, ডাক্তার বসে ঘাও হয়েছে, তো দোয়া করবেন আল্লাহ যেন ভালো করেন, চিকিৎসা করতে পারি না স্যার টাকার জন্য। আর 2টা মেয়ে মাদ্রাসায় পড়তেছে, 2টা ছেলে, অগপর কষ্ট করে পরে দেনা পরে অনেক টাকা হয়ে গেছি, দেনা তারা বলে টাকা দেন না কেন, দেখেন আল্লাহ আমার ব্যবস্থা করবেন, আমি দিয়ে দেবো, ওদিক দিয়ে দেনা মেয়েদের মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, থাকার মতো একটু ঠাই নেই, ভালো করে আউট ওরা বাড়িতে আসলে পর্দায় থাকতে পারে না, মেয়েদের টাসান আমার এত পর্দা নিছি, বাড়িতে আসলে ওই বোর কাপড়ে অজু করতে যায়, তো থাকার পরিবেশ নাই, এত পর্দা, ওরকম ঘর দোয়ার তো আমার কিছুই নাই, আনতে পারি না, বেশিরভাগই মাদ্রাসায় পড়ে থাকে।
আর লিভারের সমস্যা ধরা পড়ছে মাস দেড়েক আগে ঘর কথা ওষুধ খাইতে পারি না দারু দরকারে ওষুধ খাই স্যার আমার স্ত্রী আমাকে আসার সময় গণ্য দিল আট পদের ওষুধ অল্প অল্প করে আসে শেষ হয়ে গেছে মানে তাও বাকি আনছি স্যার ব্যাগে আছে আট পদের ওষুধ এখনও আসার সময় কাঁদছে আল্লাহ আপনার ব্যবস্থা করবো জান আর পুরো রাস্তাটা হাইটারছি স্যার আমার ভেতরের অনুভূতিটা আমি আপনাকে বলি আমার আমি আমার প্রশংসা খুব ভালোভাবে নিতে পারি না আমার ছোটবেলা থেকে এরকম আমি সো আপনি আমাকে নর্মালি স্যার বলেছেন এটা আপনার বলার জায়গা থেকে আমি যদি আপনাকে বারণ করতাম তাহলে আপনি গল্পটা ঠিক মতো বলতে পারতেন না কারণ আমি বাট আমার খুব অস্বস্তি লেগেছে এই শব্দটা শুনতে যাই হোক আমি একটা জিনিস আপনাকে একটু বলি আপনি এখানে কেন এসেছেন সেটা আমি বুঝেছি আপনার জীবন গল্পটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই পার্সপেক্টিভ থেকে আমি আজকে প্রথমেই বলে নিই যে এখানে অনেক মানুষ আসেন সাহায্যের জন্য হ্যাঁ অনেক মানুষ আসেন এবং আমরা আসলে সেই অর্থে সাহায্যের গল্প প্রচারও করি না আমার অনুষ্ঠানের এথিক্সটাও ওরকম না কালে কশ্মিনে হঠাৎ করে দুই একজন যখন মনে হয় যে না এই গল্পটা একাধারে একটা খুব ইম্পর্টেন্ট গল্প একই সাথে ওই মানুষটিকে যদি কেউ সাহায্য করতে চাই সে দরজাটাও আমরা উন্মুক্ত করে দিই আজকে আপনার গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল এই অর্থে যেটা একজন ইমামের জীবন গল্প এখানে অনেক মাদ্রাসা পড়ুয়া অনেক স্টুডেন্ট এসেছেন মাদ্রাসা পড়ুয়া অনেক লিসনাররা এসে যাতে জীবন গল্প বলেছেন সেটা ঠিক আছে কিন্তু আমি আমি জানা আমার জানা মতে আমার খুব মনে পড়ে না যে আমি এরকম একজন মানুষ যে আগাগোড়াই ইমামতি আপনি ধর্মশিক্ষক ছিলেন আপনি যেটা বলছেন এরকম তার কোনো জীবন গল্প আমি প্রচার করেছি আমার মনে পড়ে না তো সেই অর্থে আজকের জীবন গল্পটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমাদের সমাজের অনেক বড় একটা প্রভাবশালী অংশ হচ্ছেন এই ইমামরা এবং যারা উনি যেটা বললেন যে যাদের আর্থিক অবস্থা বা সাংসারিক অবস্থা অত্যন্ত করুণ এবং তাদের এইটার উপরই এই পেশার উপরই থাকতে হয় খুব নীতিবান হওয়ার চেষ্টা করেন তারা এবং সেই জায়গাটা থেকে সংসারের যে টানা পড়েন সেটা তাদেরকে মেনে নিয়ে সামনের দিকে এগোতে হয় আমাদের খুব দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের যারা সমাজের আর্থিকভাবে স্টাবলিশড মানুষ আছি তারা যদি এরকম দুই একজন ইমামের পরিবারের প্রতি একটু লক্ষ্য রাখতাম বা তাদেরকে যদি একটু হলেও সচ্ছলভাবে বাঁচার সুযোগ করে দিতাম তাহলে আমার মনে হয় যে তাদের জীবনটা একটু অন্যরকম হতে পারত অথচ তাদের এটা প্রাপ্য এবং সবচেয়ে বেশি প্রাপ্য অগ্রাধিকার যেটাকে বলে আপনার এতগুলো ডিগ্রি আপনি যেটা বলেছেন এখানে প্রথম কথা হচ্ছে যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আপনাকে দেখে আমার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আপনি যা বলেছেন এখানে সেটা আমি সত্য বলেই মেনে নিচ্ছি আর সত্য বলে মেনে না নিলে আমার পক্ষে এই কাজটা করা খুব কঠিন কারণ যারা এখানে সে গল্প বলেন তাদেরকে আমি যদি ওইভাবে বিশ্বাস না করি আমি এই তাহলে এই কাজে মনোযোগ দিতে পারবো না তো সেই অর্থে আপনি যা এখানে বলেছেন আমি ধরে নিচ্ছি আপনার সমস্ত কিছুই আপনি সত্য বলেছেন এবং বাকিটুকু তো ওপরওয়ালা ভালো জানেন তো সেই জায়গাটা থেকে আপনার জীবনে একটা স্বাভাবিক জীবন আসুক যেহেতু আপনার চারটি সন্তান দুটো মেয়ে দুটো ছেলে এবং আপনার স্ত্রী আর সব কিছু মিলিয়ে আপনারা ছয়জন মানুষ তো ছয়জন মানুষের চলাফেরা এবং সচ্ছল জীবন যাপনের জন্য ধর্মীয়ভাবেও আপনারা প্রচণ্ড ধর্মভীরু মানুষ অসুস্থ স্যার খুব হ্যাঁ এবং আপনি যেহেতু অসুস্থ আপনার সুস্থ থাকার জন্যে যদি কোনো মানুষ আপনাকে সাহায্য করতে চায় বা কাজের ব্যবস্থা করতে চায় সেটার জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত এবং সেটার জন্য যদি কেউ আমাদের এখানে যোগাযোগ করেন বা আপনার সঙ্গে যোগাযোগ করেন আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং তারা গিয়ে দেখে শুনে বুঝে আপনার যদি কোনো কাজের ব্যবস্থা করতে চান সেটা তারা করতে পারেন সে ব্যাপারে আমাদের সবসময় উৎসাহ দেই আমরা এখানে আমার কাজটুকু এতটুকুই আমি শুধু প্রচার করতে পারি আর আপনার গল্পটা যাতে সঠিকভাবে উপস্থাপন হয় সে দায়িত্বটা আমি পালন করতে পারি সেটা আমি করেছি আর বাকিটুকু আমাদের লিসনার যারা তারা যদি মনে করেন আপনি একজন ভালো মানুষ এবং আপনার পরিবারের সচ্ছলতার জন্যে আপনি যেহেতু একজন অত্যন্ত পরহেজগার মানুষ এবং আপনার সন্তানদের ভরণ পোষণ ঠিকমতো পালন করার জন্য আপনাকে কিছু না কিছুভাবেও একটা সুন্দর জীবনযাপনের জন্য পথ দেখানো উচিত সেখানে তাদের কিছু করার আছে সেক্ষেত্রে তারা সেই সাহায্যটা অবশ্যই করতে পারেন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় আমাদের রেডিও শোনা যায় রাইট জি স্যার স্পষ্ট শোনা যায় ওকে সো যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় আপনি আপনার স্থায়ী ঠিকানাটা বলুন যেখানে গেলে আপনাকে লোকজন আপনাকে আপনি আজকে যা এখানে বলেছেন সেটা আদৌ সত্য কি না জাস্টিফাই করে দেখার সুযোগ পাবে তারপরে হয়তো আপনাকে তারা সাহায্য করবেন তো সেই সুযোগটা আমি আমার যারা লিসনার আছে তাদেরকে দিচ্ছি আপনার স্থায়ী ঠিকানাটা বলেন যেখানে গেলে আপনাকে তারা খুঁজে পাবেন স্যার আমার শরীয়তপুর জেলা জাজিরা থানা পোস্ট অফিস জাজিরা তারপরে ইউনিয়ন জাজিরাই গ্রাম গফুর মোল্লার কান্দি
আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মোহাম্মদ ইমান উদ্দিন মোল্লা। আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম যে উনি হচ্ছেন শরীয়তপুর জেলার জাজিরা থানা, গ্রামের নাম হচ্ছে গফুর মোল্লার কান্দি। গফুর মোল্লার কান্দি, ওখানে গিয়ে নুরুল ইসলাম সাহেব, মুফতি নুরুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, এই এই পরিচয়ে আপনারা গেলে ওখানে খোঁজ করলে ওনাকে পাবেন। উনি যা বললেন এখানে, যা সব কিছু মিলিয়ে মানুষ হিসেবে কেমন বা কতটুকু ওনার আর্থিক বা পারিবারিক অবস্থা কেমন, এটা জেনে আপনারা যদি ওনাকে সাহায্য করতে চান, বিশেষ করে ওনার একটা কাজের ব্যবস্থা খুব দরকার, খুব সুন্দরভাবে পরিবারকে নিয়ে যেতে পারে সামনের দিকে, এরকম যদি একটা ব্যবস্থা করতে পারেন সেটা খুব ভালো হয়। আর ওনার সাথে যদি আপনারা সরাসরি ওনাকে ফোনের মাধ্যমে বা যেতে পারছেন না কিন্তু কথা বলতে চান, এবং কথা বলতে বলে আমি ওনাকে হেল্প করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফোন নাম্বারটি আছে সেখানে আপনারা জানাবেন এবং আপনাদের ফোন নাম্বার দেবেন। আমরা হয়তো একটু সময় নিব, দুই এক সপ্তাহ যাচাই করব, কারণ আমরা চাই না এত ফলস কল আসে, আমরা চাই না যে এইরকমভাবে আমাদের যারা এখানে গেস্ট আসেন তারা বিব্রত হোক। আমরা আপনারা যারা হেল্প করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন, আমাদের যে নাম্বারটি আছে আমি নাম্বারটি বলছি, একটু ধীরে ধীরেই বলছি, আপনারা নোট ডাউন করুন, 0961190494। আমি আবারও বলছি 0961190494। এটা ঢাকা এফ এম এর জীবন গল্প এবং সিক্রেটসের ফোন নাম্বার। এই নম্বরে ফোন দিয়ে আপনি বলবেন যে নুরুল ইসলাম সাহেব এসেছিলেন আজকের এই জীবন গল্পে, তাকে আপনি হেল্প করতে চান এবং কী ধরনের হেল্প করতে চান। ওকে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমরা যেটা করব, আপনাদের পুরো লিস্টটা করে আমরা নুরুল ইসলাম সাহেবকে এটা হ্যান্ড ওভার করবো। নুরুল ইসলাম সাহেব ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা চাই যে ওনার পরিবার একটা সচ্ছল সচ্ছলতার দিকে যাক। আর এই অনুষ্ঠানটি প্রচার যেহেতু আজকে হচ্ছে, আমরা দুই এক সপ্তাহের মধ্যেই এই পুরো ডাটাটা ওনার কাছে ট্রান্সফার করবো, যারা যেন ওনাকে হেল্প করতে চেয়েছেন এবং তাদের সঙ্গে উনি যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে। এই যোগাযোগটা সম্পূর্ণই যারা যোগাযোগ করতে চাইবেন এবং যিনি আমাদের আজকে গেস্ট ছিলেন তার ব্যক্তিগত ব্যাপার, এবং এটা এই সম্পর্কের জায়গা থেকে উনি ওনাকে আপনারা হেল্প করবেন নাকি ওনাকে কোনো পথ দেখাবেন, ওনা আপনার দ্বারা ওনার ভালো হবে না মন্দ হবে, সেটা আপনি আজকে যেহেতু অতিথি আছেন আপনাকে সামনে রেখেই বলছি, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে কিন্তু রেডিও কর্তৃপক্ষ ভালো হলেও দায়ী না, মন্দ হলেও দায়ী না, কারণ অনেক সময় আমরা অপ্রীতিকর অনেক ঘটনার খবর পাই যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সবশেষে একটা কথাই বলতে চাই যে আমরা সবাই মানুষ, সবার জীবনেই ভুল কম বেশি থাকে, কিন্তু একটা মানুষের সুন্দর জীবন করে দেবার পেছনে যদি আপনার কোনো হাত থাকে, কোনো সুযোগ থাকে, এর চাইতে বড়ো সুযোগ, ভালো কাজ এবং আত্মতৃপ্তির সুযোগ বোধহয় পৃথিবীতে আর কিছুই নেই। আসুন আমরা এই ইমাম সাহেব, মুফতি সাহেব যিনি আছেন, তার পরিবারের জন্যে আমরা তার সাথে দাঁড়াই এবং তার একটা সুন্দর জীবনযাপন যেভাবে হয় সেটার ব্যবস্থা করি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো আমি আর জি কেবরিয়া শেষ করছি। সবার মঙ্গল হোক, শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।